السلام عليكم ورحمة الله. السلام عليكم ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ জি, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? ঠিক আছি, মোটামুটি। টোটালি কিছু বলবো না। হ্যাঁ ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ ও স্বাভাবিক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ওকে, ভাইয়া আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, আপনার কেমন আছেন? আমার এই তো আলহামদুলিল্লাহ ভালো। কয়েকদিন ক্লাস করতে পারিনি ভাইয়া, ঢাকার কাজে, অফিসে, ঢাকার ঢাকার বাইরে গিয়েছিলাম অফিসের কাজে। ও আচ্ছা, কালকে রাতে ফিরছেন। আলহামদুলিল্লাহ। ওকে, নিয়ম করে দিন।
ফয়সাল ভাই বলেন ভাই, আমার একটা জিনিস জানার ছিল। এটা হচ্ছে মানে টপিকের বাইরে আর কি, তাও একটু কোশ্চেন করি ক্লাস শুরুর আগেই। ওই যে আপনি যে একটা গ্রুপ করে রাখছেন না ট্যাবের, ওই যে কালেকশন, পরে ভিউজিএস, এপি ক্লোজ, ডিজাইন, লার্ন, দেখছেন উপরে ট্যাব গ্রুপ করে রাখছেন যে, ও আচ্ছা এটা, হ্যাঁ জি হ্যাঁ, এটা আমি গতকালকে ট্রাই করছিলাম। হ্যাঁ কিন্তু আমি ক্রিয়েট করতে পারছি, কিন্তু পরে এগুলা তো ওই গ্রুপ ফোল্ডার আকারে তো আসে না। এই ফোল্ডার আকারে পাওয়ার জন্য কি করতে হবে? আপনি দেখেন এই যে এখানে দেখেন এই যে এক্সটেনশন গুলো হ্যাঁ হ্যাঁ যেগুলো দেখাচ্ছে, এগুলো যে এখানে আপনি পিন করে রাখা, যে আমার এইখানে একটা পিন করে রাখা, আর এইখানে দেখেন যে আমি এই সমস্ত এগুলো আমার বুকমার্ক, হ্যাঁ ঠিক আছে, এই যত শো শো বুকমার্ক বার আমি অফ করে দিলাম নাই, ঠিক আছে, আচ্ছা আবার নিয়ে আসি বুকমার্ক, হুম হুম শো হয়ে গেল, শো বুকমার্ক বার, এই যে বারে চলে আসবে, মানে হ্যাঁ এটা সিলেক্ট করলে এগুলো দেখা যাবে, তাই তো? হ্যাঁ। এরপর হলো আপনি যতগুলো বানাবেন, যেমন যে কালেকশন, আমার সমস্ত কালেকশন রুজেস, এটা হলো যে যতবার আপনার এই যে আমার আমি সিঙ্ক করে রাখছি, আমি যখনই যেখানে যাই আমি আমার এই মেইন ইমেল অ্যাড্রেসটা সিঙ্ক করে রাখি, তো আমার ওই অফিসের ব্রাউজার বা যেখানে আমি এই কাজগুলো করতে পারি, কারণ এখানে আমার অনেক ইনফরমেশন আছে, যেগুলো মনে করেন আচ্ছা কালেকশন, যা যা আমি যখন যেটা কালেকশন করি, ভুজেস রিলেটেড, নেটিভ স্ক্রিপ্ট রিলেটেড, এটা হলো আমার পার্সোনাল ইপিক জোন, তারপর হলো ডিজাইন রিলেটেড, যে লার্ন রিলেটেড, এটা হলো আপনাদের গ্রাফিক্স ডিজাইন, আপনাদের জন্য এটার মধ্যে কি আবার সাব গ্রুপ করা যায়? এই যেমন গ্রাফিক হ্যাঁ হ্যাঁ ডিজাইনের মধ্যে যে কালার থিওরি করলেন, জি, এই সাব গ্রুপটা হলো যে আপনি মনে করেন যে রাইট বাটন ক্লিক করলেন, এই হ্যাঁ দেখেন এই যে বুকমার্ক ম্যানেজে গেলাম আমি, হ্যাঁ আচ্ছা এই ম্যানেজ, এই দেখেন সবগুলো সাব করা যায়, ঠিক আছে, এই আচ্ছা টোটাল আচ্ছা হলো বুকমার্ক বার, বারে এই দেখেন আমার কালেকশন নামে এখন, এবং এখানেও আমি আলাদাভাবে করতে পারি যে ওপেন বা এখানে এসে এটার ভিতরে ঢুকে গেলাম, এই কালেকশনের ভিতরে ঢুকে গেলাম, এই যে অনলাইন যা যা আছে, আচ্ছা বুঝতে পারছি। মানে আমার মেইনলি হচ্ছে ওই যে বুকমার্কটা এনেবল করতে হবে, রাইট বাটন, ওই যে থ্রি ডটের মধ্যে গিয়ে, থ্রি ডটে গিয়ে বুকমার্কে গেলেন, বুকমার্কে বুকমার্কে গিয়ে গেলাম, শো বুকমার্ক বার, বুকমার্ক, আর এখানে এই যে বুকমার্ক ম্যানেজ আছে, তারপর এখানে ইম্পোর্ট করতে পারবেন, মনে করেন যে এটা ইম্পোর্ট এক্সপোর্ট এরকম করতে পারবেন, অন্য জায়গায় রেখে দিয়েছেন কোনো কারণে, আপনি ল্যাপটপ বেচে ফেলেছেন বা কোনো কিছু বেচে ফেলেছেন, আচ্ছা বুকমার্ক কি করতে পারবেন, আপনি সেভ করে রাখেন, ইম্পোর্ট করলে ও আপনি জিমেল থেকে ইম্পোর্ট আকারে নিয়ে আসবেন, আচ্ছা এরকম সিরিয়ালি বসাই দিই। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, গতকালকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, গতকালকে আপনাদের বলছিলাম সেটা হলো যে সাইজ রিলেটেড বলেছিলাম, একটু হয়তো বা চেঞ্জ আছে, তা এখানে অপটিমাল সোশ্যাল মিডিয়া ইমেজ সাইজ ফর 2020 দ্য কমপ্লিট গাইড, ঠিক আছে, এটা উনি মার্চ মাসের 12 তারিখে পাবলিশ করছেন, ঠিক আছে, তো এরপরে যদি আরো কোনো পরিবর্তন হয়ে থাকে রিসেন্টলি, তো রিসেন্টলি পরিবর্তনের মধ্যে তেমন দেখতেছি না, ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ 180, ফেসবুক কভার ফটো সাইজ, এই দেখেন কভার ফটো সাইজটা একটু চেঞ্জ হয়েছিল, আমরা কোন এখানে এখানে দেখছিলাম না, কভার ফটো এই যে 312 ছিল, 312 ছিল, আর এখানে এসে কত, 462, তারপর 1236, 1200, আর হলো 1236, আগে ছিল 1200, আর এখন কত, 1200, আর হলো 300, 630, 628 ছিল, ঠিক আছে, এই একটু একটু চেঞ্জ হয়েছে, ওকে।
তো এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমি এখনই আবার এটা নিয়ে ডিসকাস করতেছি। তো রেকমেন্ডেড ফেসবুক ইমেজ সাইজ ফর 2020, তারপর ইনস্টাগ্রাম সব হলো 2020, কিন্তু দেখতেই পাইতেছেন, ঠিক আছে? তো এই তো আমরা যখন যে লোগো বানাবো, লোগো তারপর মনে করেন যে কভার ফটো, প্রোফাইল পিকচার, ঠিক আছে? প্রোফাইল পিকচার তো মানে আমরা যখন কোনো মনে করেন যে পেজের জন্য বানাই, পেজের জন্য যখন বানাই তখন তো আর আমি আমার ছবি দিয়ে থাকি না, আমার ব্র্যান্ড, একটা ব্র্যান্ড যেটা থাকে সেইটা দিয়ে না ছবি দিয়ে থাকি। তারপর কভার ফটো, কভার ফটো তো ওইটা যেমন আমাদের পার্সোনাল কভার ফটো আমরা যেগুলো ঝুলায় রাখি সেগুলো তো আমাদের প্রোফাইলে, বাট বিজনেস বা মনে করেন গ্রুপের ক্ষেত্রে আমরা কি করি আলাদাভাবে করে থাকি। তারপর ফেসবুক লিঙ্ক ইমেজ সাইজ, একটা লিঙ্কের যখন আমরা লিঙ্ক পাঠাই দিই সেটার জন্য ইমেজের যে সাইজ গুলো হয় ওইটা সাইজ কত হয়, ইমেজের পোস্ট সাইজ, তারপর হলো ইভেন্ট ইমেজ, ইভেন্ট ইমেজটা কত হবে, 1920 আর হলো 1200, যেটা ইভেন্ট আকারে যায়, বড় বড় আমরা আমরা ইভেন্ট লঞ্চ করি না যে, এবং ভিডিও সাইজ, ফেসবুকের ভিডিও সাইজ গুলো কত হবে, এবং ম্যাক্সিমাম ভিডিও লেন্থ 240 মিনিট, ফেসবুকের অ্যাড সাইজ, অ্যাড দেখি না আমরা মাঝে মাঝে পাশে ছোট ছোট আকারে, সেই অ্যাডের সাইজ কি হবে, তারপর স্টোরি অ্যাড, এখন তো আপনাদের আমাদের কাছে কি আসে স্টোরি আসে, যদি আমি একটু এই যে আমাদের স্টোরি গুলো থাকে, স্টোরি আবার কি থাকে, স্টোরি অ্যাড থাকে, তারপর কি থাকে আমাদের কাছে, তারপর এই যে এইখানে যে আমরা যে ইমেজ গুলো প্রোভাইড করছি এই ইমেজ গুলো প্রোভাইড করে থাকি, তারপর হলো আমরা এই যে প্রোফাইল পিকচার যে এই এত বড় একটা ইমেজ দিয়ে থাকি, তারপর এখানে এখন আমার অ্যাড গুলো বন্ধ হয়েছে নাকি এর জন্য যে অ্যাড গুলো এখন দেখাচ্ছে না, অ্যাড দিয়ে থাকি যেটা অ্যাড, সেই অ্যাড গুলো কি হয়, অ্যাড গুলো, এই অ্যাড গুলো কিন্তু এখানে থাকে, অ্যাডের সাইজ গুলো, তো অ্যাড পোস্টার সাইজ, তো এই এই হয় হলো আমাদের সাইজ গুলো। তারপর ইনস্টাগ্রামের জন্য রেকমেন্ডেড ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার হলো এত এত 110 110, তারপর ইনস্টাগ্রাম ফটোস স্টোরিজ, তারপর হলো টুইটার, লিঙ্কডইন, তারপর হলো ইউটিউব, ইউটিউবের ডিসপ্লে অ্যাড, অ্যাডের জন্য দিয়ে হলো 300 আর 250, ইউটিউব চ্যানেল কভার পিকচার, ইউটিউবের চ্যানেল কভার পিকচার 2500 আর হলো 600 আর হলো 1440 পিক্সেল, ডেস্কটপ অ্যান্ড হলো স্মার্টফোনের জন্য 1500 এবং 46, এটা আমরা দিয়ে থাকি। তারপর ইউটিউব ওভারলে অ্যাড, ওভারলে করার অনেক সময় অ্যাড গুলো ওইটার জন্য কত উইথ হাইট, তারপর ক্যাম্পেইন, ক্যাম্পেইন ব্যানার অ্যাড, তারপর হলো স্কিপল ভিডিও অ্যাড, ইউটিউব স্কিপল মানে ওই যে একটা ভিডিও দেয় না, যে অ্যাড দেয় না 6 থেকে 20 সেকেন্ডের একটা অ্যাড দেয় না, আমরা মনে করেন কোনো টিউটোরিয়াল দেখছি হঠাৎ করে একটা অ্যাড চলে আসে না, তো ওই যে ওই অ্যাডের লেন্থ কতটুকু হবে। তারপর ইউটিউব নন স্কিপেবল ভিডিও লেন্থ, যেটা 12 সেকেন্ড থেকে 3 মিনিট পর্যন্ত হয়, ইউটিউব বাপার ভিডিও অ্যাড লেন্থ 6 সেকেন্ড, ইউটিউব স্ট্যান্ডার্ড ভিডিও, স্ট্যান্ডার্ড ভিডিও 1280 আর 760 পিক্সেল, এটা কি স্ট্যান্ডার্ড ভিডিও সাইজ। পিন্টারেস্ট,
তারপর টিকটক, মোটামুটি এই যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া আছে। আর হলো প্রিন্ট মিডিয়া বা ওয়েবসাইটের জন্য যেগুলো থাকে সেগুলো আমরা এখানে বলেই দিচ্ছি। এবং গতকালকে আমি বলেছিলাম গাইডলাইনে, গাইডলাইন বলার পরে একটু থেমে গেছিলাম, আর কালারটা এই দুটা একটু বাদ দিয়ে গেছিলাম, পুরোটা কমপ্লিট করতে পারিনি কালার আর এইটা। গাইডলাইন কি সম্পূর্ণটা কমপ্লিট করছিলাম? আচ্ছা, আমি একজনকে মেইল করছিলাম, সে কি বুঝতে পেরেছে? 15 ব্যাচ অর 16? নিজুম, নিজুম কি 15 ব্যাচে না 16 ব্যাচে? নিজুম 16 ব্যাচে না? আচ্ছা, একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। যেমন দেখেন, এই বোন তো সাবজেক্ট ছিল না, সাদিয়া ইসলাম রোল 28, বাট সে কোন ব্যাচের কি আমি বুঝতে পারতেছি না। তো আমি তাকে সুন্দর করে একটা মেইল করতেছি, লোডিং রে লোডিং। তো এই যে, তাকে আমি মেইলটা করতেছি এখানে, সালাম আলাইকুম। তো দেখানোর উদ্দেশ্য হলো যে আপনারা যখন দিবেন অবভিয়াসলি একটু মেনটেন করে দিবেন। 16 16 16 16 16 15 করেছিল, 15, এই যে 15 15 15 15, একটা সিকোয়েন্স পাচ্ছি না। এই যে লুৎফর রহমান, ইনারেও আমি, ইনারও তো আমি মেইল করতে ভুলে গেছি। লুৎফর রহমান কি আপনাদের না? জি ভাইয়া, আমি হ্যাঁ আপনার মেইলটা আমি নিচ্ছি না। জি ভাই, আমি যে পারমিশনের জন্য আপনি মেইল করছিলেন আমি ওটা দিয়ে দিছি, ওই জন্য এই মেইলটা গেছে আর কি, ইনভাইটেশন মেইলটা গেছে। ইনভাইটেশন না, আপনি তো সাবজেক্টে ভুল লিখছেন, লুৎফর রহমান কন্টেস্ট 101। ভাই এটা নিচেরটা আমার ভাই, এটা হচ্ছে আপনার ইনভাইটেশনের যে ইয়াটা এক্সেপ্ট করছিলাম আর কি, আপনাকে ইয়াটা দিছি আর গুগল ড্রাইভের। তা তো বুঝতে পারছি, বাট সাবজেক্ট কি? সাবজেক্টে যে ভাই নিচেরটা, এই যে বাপ্পি, এটা নিচেরটা, নিচেরটা। আর এইটা, ওইটা হচ্ছে আপনার পরে ইসে, ইয়ার ওই যে ইনভাইটেশন ইসের জন্য আর কি, ওইটা গেছে পরবর্তীতে।
জি ভাই, যে এটার এখানে যে সাবজেক্ট এরিয়া লেখা আছে। আচ্ছা গেছে জি ভাই, পরে ঠিক করে দিচ্ছি আর কি ওই জন্য। ঠিক আছে জি, তো এইটাই আমি জাস্ট বলতেছিলাম। এই দেখেন এখন কত অর্গানাইজ লাগতেছে না, বুঝতে পারতেছি 15 15 15 15, এরা হলো 16 16 16 16 16 16 16। তো আমি যখন যাব ফোল্ডারটা রেখে দিব, আর এখানে তো সবার নাম আছেই। থ্যাংক ইউ যারা দিচ্ছেন ভাই। আমারটা কি পাইছেন? ঠিক হয়েছে এখন? হ্যাঁ আপনারটা পাইছি, আমি আপনারটা চেক করতেছিলাম ভাই। লাস্টে ওই যেটা আপডেট করে দিয়েছিলাম, একটা মানে একটা পিক ডিলিট করে নতুন আর একটা অ্যাড করছিলাম, ওটা খেয়াল করছিলেন? ওইটা তো মনে হয় খেয়াল করি নাই, বলছিলেন কিন্তু ওইটা মনে হয় ওটা হয় একটু অ্যাড করে নিয়েন, ওইটা আমি রেখেছি, আগেটা ডিলিট করে দিয়েছি। আচ্ছা আমি দেখব, না পেলে আপনাকে জানাবো ইনশাআল্লাহ, মানে কোনো অ্যাক্সেস বা এরকম না হলে। জি ভাই, 11 নম্বর ইমেজ ম্যানিপুলেশন যেটা, ওইটা। আচ্ছা তো গাইডলাইন গুলো কি আমরা বুঝতে পারছি যে স্পেস রাখতে হবে, তারপর কালার প্লেট যেটা মাত্র আমরা এখানে করতেছি, টাইপোগ্রাফি এবং ফন্ট লোগো সাইজ যেটা আমরা মানে এটা তো গতকালকে গিয়েছিলাম যে দেখেন যখন আপনি এরকম ডিজাইন করতেছেন তো এরকম কিন্তু একটা প্যাটার্ন আপনার রাখতে হবে। তো এরপর আমি কালারে চলে আসি। গতকালকে আমরা কোন কোন কালারটা যেমন দেখছিলাম, রেড দেখেছিলাম লোগো কালারের মধ্যে, রেড করেছিলাম, রেড এর পরে আর কোনোটা গিয়েছিলাম, অরেঞ্জ। রেড এর পরে কি গিয়েছে একটু প্লিজ বলেন না, আমি ভুলে গেছি। রেড এর পরে আর কি গিয়েছিলাম, আমি গতকাল কোনো টাইম পাইনি সেজন্য এটা ফুলফিল করতে পারিনি। কারো কি মনে আছে? ওরে ভাইরা, আচ্ছা ইয়ার করা রেড আমরা গতকালকে বলছিলাম যে রেড হলো ইউনিভার্সাল সাইন এবং এক্সাইটমেন্ট, প্যাশন এবং অ্যাঙ্গারের জন্য আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। তাহলে যদি আমরা কোনো লোগোতে যদি রেড ইউজ করে থাকি তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ধরনের যে কালারটা ইউজ করব, আমাদের এই যে যার জন্য লোগোটা বানাচ্ছি বা যে কনসেপ্ট রেড কালারটা যখন দিব, এটা কি খুব এক্সাইটেড বোঝাচ্ছে যে বা খুবই সিরিয়াসনেস বোঝাচ্ছে কিনা, সে তার জন্য আমরা দিয়ে থাকবো অরেঞ্জ। অরেঞ্জ ইজ অ্যান ইনভার্গেটিং প্লেফুল কালার, গো অরেঞ্জ টু স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড, ইটস ইউজ লেস অফেন দেন রেড। মানে রেড থেকে বেশি মানে বেশি কম ইউজ করা হয় হলো কি আপনার অরেঞ্জটা, ইটস ইউজ লেস অফেন দ্য রেড, রেডের থেকেও সবচেয়ে বেশি কম ইউজ করা হয় আপনার কি অরেঞ্জ কালারটা। বাট স্টিল প্যাকস অ্যান্ড এনার্জেটিক পাঞ্চ, এনার্জেটিক পাঞ্চ বা এগুলোর জন্য যেমন এনার্জি কিছু ড্রিঙ্কস সেখানে কিন্তু আপনার এই দেখবেন অরেঞ্জের ইটা আছে, যেমন যে ব্লু বে, ব্লু বে একটা ইয়ে আছে না ড্রিঙ্কস, ওইখানে অরেঞ্জি আছে, অরেঞ্জি অরেঞ্জি আছে। বি কশন জিনে বুঝিয়ে রাখবো, ফান্টা আছে, ফান্টা ফান্টা ফান্টা। বি কশন হোয়েন ইউজিং অরেঞ্জ ইফ ইউর ব্র্যান্ড ইজ ট্রাইং টু অ্যাপিয়ার লাক্সারিস, তারপর হলো ফিমেইন অর সিরিয়াস, অ্যাজ অরেঞ্জ ডাজ নট ইনভোক দোজ ট্রেডিস টু কনজিউমার্স। তো অরেঞ্জটা আমরা যেটা কি করে থাকি সবচেয়ে রেডের থেকে কম ব্যবহার করা হয়, দেখেন এই যে 99 ডিজাইনে ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ এবং উপরে কিন্তু হোয়াইট কালার, কম্বিনেশন অফ ইয়েলো অ্যান্ড রেড, কম্বিনেশন ইয়েলো অ্যান্ড রেড, অরেঞ্জ টেক্স ইস স্ট্রাইকস বোথ অফ দোজ প্রাইমারি কালার। অরেঞ্জটা কি থাকে প্রাইমারি কালার, অরেঞ্জ ওয়াজ ওয়ান অফ দ্য মোর রিসেন্ট কালার ওয়ার্ডস অ্যাডেড টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইনফ্যাক্ট ইন ওল্ড ইংলিশ ইট ওয়াজ নোন অ্যাজ ইয়েলো রেড, ইয়েলো রেড আগে এটা বলতো, আগে যেটা ছিল ইয়েলো রেড সেটাকে এখন কি বলতেছে অরেঞ্জ। দ্য ওয়ার্ড অরেঞ্জ ওয়াজ অ্যাডপ্ট ফ্রম ফ্রান্স হোয়েন দ্য অরেঞ্জ ফ্রুট ওয়াজ ইম্পোর্ট ফ্রম দ্য কোথা থেকে এটা ইম্পোর্ট করা হয়েছে, মেডিটার
ফান্সি ওয়াও আচ্ছা ইউরোপের মধ্যে পড়ছে, তার মানে ফ্রান্সের মধ্যে, এটা ইউরোপে যেহেতু, তো ফ্রান্স এখানে কি কি করছিল, এখান থেকে ইম্পোর্ট করতেছিল, তো অরেঞ্জ যখন এখান থেকে ইম্পোর্ট করতেছিল, তারপর এটা কি কি ইংলিশ বুকে স্থানান্তর ওরা করে বা এটা পায়, তার জন্য এটা অরেঞ্জটা অনেকটা জয়ফুল বা একটা জয়নেস অর সিরিয়াস একটা ইস্যুতেও ব্যবহার করা হয়। অরেঞ্জ অরেঞ্জ ইজ অ্যাসোসিয়েট উইথ চেঞ্জ, থিঙ্ক অটোম্যান লিভস অর অরেঞ্জ স্পিক সান সানরাইজ অর সানসেটের একটা মিশ্রণও থাকে। অ্যান্ড ইজ অফেন ইউজ টু ব্যান্ডস হু লাইক টু থিঙ্ক অফ দেমসেলফ অ্যাজ আ লিটল ফিট ডিফারেন্ট, মনে করেন যে কেউ মনে করেন যে সূর্য মানে সূর্য ডুবে যাচ্ছে বা সূর্য উঠতেছে, এই ফিলিংস বা এই কনসেপ্টে যখন থাকে তখন কি করা হয় যে অরেঞ্জের এই শেডটা নিয়ে আসা হয় এবং সি মোর অরেঞ্জ লোগোস। অরেঞ্জ টাইপের দেখেন তো এগুলো সব অরেঞ্জ রিলেটেড, এবং অরেঞ্জের উপরে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, যে মোর অরেঞ্জ লোগোস বি। তারপর হলো ইয়েলো, ইয়েলো লোগোস, ইয়েলো লোগোস রিফ্লেক্ট অ্যাক্সেসিবল সানশাইন এবং ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ইয়েলো এক্সিকিউট চেয়ার অ্যান্ড ইয়োর ব্র্যান্ড উইল রেডি অ্যান্ড অ্যাফোর্ডেবল ইউথফুল এনার্জি, এনার্জেটিক মানে ইয়াংদের জন্য, ইয়াংদের জন্য এনার্জেটিক। অন দ্য আদার হ্যান্ড মোস্ট কনজিউমার ডু নট অ্যাসোসিয়েট ইয়েলো উইথ ম্যাচুরিটি অর লাক্সারি ব্র্যান্ড, সো থিঙ্ক টুয়াইস ইফ দ্যাট হাউ ইউ ওয়ান্ট ইউর বিজনেস টু সি, মানে মোটামুটি একটু লার্জারি টাইপের। এবং দেখেন ইয়েলোর মধ্যে কিন্তু একটু হালকা মনে করেন থ্রি, যেটা আমরা মানে ডার্কও বলবো না, হালকা ব্ল্যাক সেক্টরটা ইউজ করা হয়। Yellow is a primary color in subtractive color system. কারণ কি আমরা CM CMYK প্রিন্ট মিডিয়ার জন্য যেটা বলি, তাহলে ইয়েলো ইজ আ প্রাইমারি কালার ইন সাবস্ট্রাকটিভ কালার সিস্টেম অ্যান্ড ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট পেইন্ট কালার্স হিউম্যানস ওয়ার এবল টু মিক্স, ইট হ্যাজ মেনি কালচার অ্যাসোসিয়েশন লাইক গোল্ড গোল্ড ফিল্ডস অফ ওয়েট অ্যান্ড কর্ন সানলাইট এটসেট্রা, গোল্ড ফিল্ডস অফ ওয়েট অ্যান্ড কর্ন, তারপর হলো সানলাইট, এগুলোর মিশ্রণ, এগুলোর মিশ্রণ, এবং এগুলোর এই কালচার গুলোকে কি করে আপনার সামনে নিয়ে আসে। অ্যান্ড ইটস ওয়ান অফ দোজ কালার্স দ্যাটস ভেরি ডিভার্স, আ সফট ব্রাইট ইয়েলো ইজ লাইট অ্যান্ড ফ্রেশ, ওয়ার ডিপ গোল্ড হোলস মোর ওয়েটি অ্যান্ড হিস্টি। আবার এখানে ইয়েলোরও আমরা দেখতে পাবো গ্রিন, মানে গ্রিন কালারটা কোথায় ইউজ করবো, গ্রিন লোগোস, দ্য আলটিমেট ইজ আলটিমেট ইন ভার্সেটিলিটি রিসার্চ শোজ দ্যাট গ্রিন ইজ এট লিঙ্কড উইথ মেনি ব্র্যান্ড পার্সোনালিটি প্রাইস বাট ইট হ্যাজ স্ট্রং কালচার অ্যাসোসিয়েশন, দ্যাট মিনস ইউ ক্যান ইউজ গ্রিন ফর জাস্ট অ্যাবাউট এনি টাইপ অফ বিজনেস, সিন্স প্ল্যানেটস আর গ্রিন and they come back to life after a long winter. Many people say green is color of growth or new life, and it the and in the middle age pregnant women were almost always painted wearing green, but historically and in different culture green has been a color of depth. In fact, a popular green diet in the 18th century include মানে গ্রিনটা হলো আপনার এমনভাবে যায় এবং এটা হিস্ট্রি আপনার লোগোর সাথে এবং এটা কালচারের সাথে, এবং
সবকিছুর একটা মিক্স, এবং এটা কি একটা ন্যাচারাল ফিল নিয়ে আসে, ন্যাচারাল একটা লুক অ্যান্ড ফিল নিয়ে আসে। তারপর হলো ব্লু, ব্লু কি করে সত্যতা বা ম্যাচিউরিটি এগুলোর জন্য ব্লু কালারটা কি করা হয়, ব্লু কালারটা আমরা নিয়ে আসি। তারপর হলো পার্পেল লোগো, পার্পেল ইজ ওয়ার দ্য রেইনবো গেট লাক্সারিয়াস, লাক্সারিয়াস এর জন্য আমরা কি করি ইউজ পার্পল টু অ্যাপিয়ার, এবং কাটিং এজ এন্ড ওয়াইজ এইটার কারণে কি করা হয় ব্যবহার করা হয়, খুবই লাক্সারি ফিল। পিঙ্ক ইন মডার্ন ওয়েস্টার্ন সোসাইটি জন্য আমরা কি করি পিঙ্ক কালার জন্য, এবং দেখেন যে পিঙ্ক ন্যানো, পিঙ্ক ইজ এ ক্যান গিভ মডার্ন ইউথফুল এবং লাক্সারি লুকের জন্য আমরা পিঙ্ক ব্যবহার করে থাকি। তারপর কি ব্রাউন লোগো, মেক ইউর ব্র্যান্ড অ্যাপিয়ার রাইট, এবং সিরিয়াস ইস্যুর জন্য আমরা কি করে থাকি ব্রাউন লোগোটা ইউজ করি, যেমন কফির ক্ষেত্রে আমরা ব্রাউন লোগো যেটা খেলে আমরা তাজা মানে মানে ভালো লাগে এরকম। এবং ব্ল্যাক লোগোস, ব্ল্যাক ইজ এ নিউ ব্ল্যাক, ওয়ান্ট টু লুক স্লিক মডার্ন অ্যান্ড লাক্সারি, টাইম টু গো ব্ল্যাক ওয়েদার বি ইনকমিউনিকেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল, স্টে ফ্রম দ্য ডার্ক সাইড, এটার জন্য ব্ল্যাকটা ব্যবহার করে। গ্রে লোগোস, হোয়াইট লোগো, এবং কি ধরনের লোগো কালার চুজ করব, এইটা হলো আপনার এই কালার, এই যে কালার আমাদের কালার মিনিং এবং কালার থিওরি থেকে আমরা ট্রান্সলেট অফ ল্যাঙ্গুয়েজ অফ কালার। হোয়াট কালার উইল বি ইউর লোগো বি, তো এখান থেকে হাউ টু ডিজাইন আর লোগো কালার, এইখান থেকে কি করতে পারো আমরা আরো, এবং এই যে কালার থিওরি যে কালচার সেটা এখান থেকে আমরা কি করতে পারি তিনটা কালার থেকে, মেইনলি প্রাইমারি কালার রেড ইয়েলো ব্লু, সেই রেড ইয়েলো ব্লু থেকে আমাদের আস্তে আস্তে অনেকগুলো কালার, প্রাইমারি কালার, তারপর হলো আপনার প্রাইমারি কালার থাকে, সেকেন্ডারি কালার থাকে, টার্টিয়ারি কালার থাকে, এইরকম কালারগুলো দিয়ে 12টা কালার হয়। সেই 12টা কালার থেকে আমরা কি বিভিন্ন বিভিন্ন লোগোর কালার কালারিজম গুলো পেয়ে থাকি। ওকে, তো মোটামুটি আমাদের থিওরি শেষ, এখন আমরা আরেকটা জাস্ট থিওরি কমপ্লিট করে আমরা আমাদের ডিজাইনে চলে যাবো, সেটা হলো গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও what do the pyramids and of the Giza and the Vinci, Leonardo Leonardo da Vinci je chobi ta Mona Lisa, ei je Mona Lisa je chobi da Vinci je chobi ta banaise, tarpor hole Twitter ebong Pepsi je logo gulo, ei je je popular je logo gulo ache ei logo gulo ki diye banaise acha পড়াশোনা কেউ করতেছে না, আসো পড়াই যাও, তো গোল্ডেন রেশিওটা কি, golden ratio is a mathematical ratio, it commonly found in nature, when used in a design it foster organic among natural looking composition that are pleasing to the eye, মানে আমার চোখে দেখা ভালো লাগে, যেমন golden ratio logo design, প্রত্যেকটা লোগো দেখেন
যেগুলো গোল্ডেন মেশিনে বানাইছে, এইটা, তারপর হলো এই দেখাই কি হচ্ছে আপনার চোখে কি একটা ভালো লাগতেছে সবগুলো, এগুলো কিন্তু সব পিক্টোরিয়াল লোগো, ঠিক আছে, সব পিক্টোরিয়াল লোগো। তো যেই এই লোগো গুলো দেখতেছে যে অ্যাপলের লোগো পেপসির লোগো, এই সম্পূর্ণ কি করতে পারি আমরা, গোল্ডেন রেশিও দিয়ে আমরা বানাতে পারি, ঠিক আছে। এবং শুধু যে গোল্ডেন রেশিও দিয়ে বানাবো এরকম না, গোল্ডেন রেশিও ছাড়াও আমরা বানাতে পারি। তো একই সাথে আমি দুইটা টপিকই মানে আমরা আলোচনা করতেছি, এবং বাট হোয়াট দ্য এক্সাক্টলি ইন গোল্ডেন রেশিও অ্যান্ড হাউ ক্যান ইউ ইউজ ইট ইম্প্রুভ ইউর ওন ডিজাইনস, টেবিল অফ কন্টেন্ট, দ্য ডেফিনেশন অফ গোল্ডেন রেশিও, হাউ টু ইউজ গোল্ডেন রেশিও, এবং গোল্ডেন রেশিও কি করে আপনার লেআউটটাকে খুবই সাজিয়ে গুছিয়ে রাখে। গোল্ডেন রেশিও, হোয়াট ইজ দ্য গোল্ডেন রেশিও, পুটিং ইট অ্যাজ সিম্পল অ্যাজ উই ক্যান, একটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে, দ্য গোল্ডেন রেশিও অলসো নোন অ্যাজ দ্য গোল্ডেন সেকশন, এবং গোল্ডেন মিন ডিভাইন প্রপোর্শন অফ গ্রিক লেটার পাই, exist when a line divided into two parts and longer part divided by smaller part, মানে হলো সবচেয়ে বড় যেটা তার থেকে ছোটটা কি করা হয়, ডিভাইড করা হয়। মনে করেন যে আচ্ছা গোল্ডেন রেশিও এর মানটা আমি করি, এই যে আমাদের এ হলো মনে করেন টোটাল হলো 100, একটা ভ্যালু মনে করেন 100, 100 একটা ভ্যালু, ঠিক আছে। সেই 100 ভ্যালুটাকে মনে করেন যে এ হলো আমাদের 61.77, বি হলো 38.22, ওকে। তো ডকুমেন্ট নিই, 1600 1200 এটাই নিচ্ছি,
সব সেটআপ ঠিক আছে। ওয়েল, তো আমার ছিল হলো এর ভ্যালু, সিক্স পয়েন্ট সেভেন সেভেন, বিয়ের ভ্যালু বি সমান সমান 38.22। তো এই যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু এ এবং বি, এই দুইটাকে আমরা করে সাম করি, সাম করে বড় ভ্যালুটা দিয়ে আমরা কি করি ছোট ভ্যালুটাকে কেটে দিই, লাইক 61.77, 61.77 প্লাস 38.22, এটা 99.99। দ্যাট মিনস যদি আমরা এখানে তাকাই এটাকে বলা হয়েছে 100, ঠিক আছে 100। এই 100 কে আমরা 100 ডিভাইডেড বাই 61.77, যেটা বার মানে যেটা বের হয় 1.6189, এইটাই হলো আমাদের গোল্ডেন রেশিওর মান, 1.618, 1.618, 1.618, এইটাই হলো আমাদের গোল্ডেন রেশিওর মানে মান। যেমন পায়ের একটা মান আছে 3.4, তো এইটাই হলো আপনার গোল্ডেন রেশিও মান। ওয়েল, এবং আমরা যদি দেখি আমাদের রিয়েল লাইফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কেমন ভাবে সৃষ্টি করছে, যে প্রত্যেকটার সাথে একটা অ্যাকুরেট মিল আছে, যে আমাদের কোনোটা 19-20 না, একদম কান থেকে নিয়ে শুরু করে মনে করেন চোখ থেকে, চোখ থেকে এর পরে ভ্রুটা কি কতটুকু সাইজের হবে, কানটা কতটুকু সাইজের হবে, প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভে এটা কি হয় মানে মিলে যায়। এটা জাস্ট ওরা বলছে, জাস্ট বিজ্ঞানীরা বলছে, আমরা ওইভাবে জাস্ট একটু মিলাই নিলাম যে এই আর কি, আর কিছু না, বুঝার জন্য। আল্লাহ সুবহানাহু আগে থেকে এগুলো মানে বলে দিচ্ছেন বা করে দিচ্ছেন। যেমন ঘূর্ণিঝড়ের প্রকল্প দেখেন যে শুরু হয় এরকম ছোট থেকে, আস্তে আস্তে ছোট হইতে 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 এরকম বড় হয়, তারপরে যে শামুকের এটা দেখেন এই পাতা দেখে দেন, সবই কিন্তু এই কনসেপ্টে চলে আসছে। হাউ টু অ্যাপ্লাই দ্য গোল্ডেন রেশিও, যেমন কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করতেছি, লেআউট সেট ইউর ডাইমেনশন ইন দ্য গোল্ডেন রেশিও, ছবি তোলার জন্য আমরা কি করে থাকি এভাবে গোল্ডেন রেশিও, তারপর হলো স্পেসিং লেআউট উইথ দ্য গোল্ডেন রেশিও ডায়াগ্রাম, তারপর হলো আপনার কন্টেন্ট ট্রেস দ্য গোল্ডেন স্পাইরাল, কন্টেন্টের জন্য, এই যে কন্টেন্টের জন্য আমরা কিন্তু এটা ইউজ করে থাকি, তারপর হলো ইমেজ গোল্ডেন রেশিও, ইমেজটাকে সেট আপ করার জন্য, বা দ্য রুল অফ থার্ড যেটা আমরা বলি যে ইমেজ গোল্ডেন রেশিও, যেটা অর গোল্ডেন রেশিও অর রুল অফ থার্ড, দ্য কম্পোজিশন ইজ ইম্পর্টেন্ট ফর এনি ইমেজ, ওয়েদার ইজ টু কনভে ইম্পর্টেন্ট ইনফরমেশন, টু ক্রিয়েট অ্যান্ড প্রেজেন্টিং ফটোগ্রাফি। তো এই যে রুল অফ থার্ড যেটা আমরা ফটোশপে দেখেছিলাম না, রুল অফ থার্ড যে ক্রপ টুল করার সময় পার্সপেক্টিভ, তারপর ইসের সময় রুল অফ থার্ম ছিল, তারপর হলো যে আপনার ফর্ম, ফর্মের জন্য গোল্ডেন সার্কেল, গোল্ডেন সার্কেলের জন্য গোল্ডেন সার্কেল করেও কি আমরা কি করি বিভিন্ন ফর্ম বা গোল্ডেন রেশিও দিয়ে আমরা বানাই, যেমন টুইটারে, যেমন পেপসির লোগো, তারপর হলো তো এই যে কয়েকটা ক্ষেত্রে লেআউট থেকে নিয়ে শুরু করে, লেআউট থেকে নিয়ে শুরু করে আমরা এই যে কোথায় কোথায় গোল্ডেন রেশিও ইউজ করি, লেআউট থেকে শুরু করে আমরা কি করি গোল্ডেন রেশিও গুলো ইউজ করি একবারে ইন ডিটেলসে, হাউ টু অ্যাপ্লাই দ্য গোল্ডেন রেশিও ইন ইউর ডিজাইন, কোথায় কোথায়, নাও দ্যাট ইউ হ্যাভ বিন বেটার বিটেন ওভেন দ্য হিট ওভেন দ্য হেড উইথ দ্য থিওরি বিহাইন্ড দ্য গোল্ডেন রেশিও, লেটস দ্য গেট ডাউন দ্য ফিগার আউট দ্য অ্যান্ড ইম্প্রুভ ইউর ডিজাইন, মানে ডিজাইনকে ইম্প্রুভ অর নেচারাল করার জন্য আমরা কি গোল্ডেন রেশিও লেআউটের ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে, তো এইগুলোর ক্ষেত্রে আমরা কি করি গোল্ডেন রেশিও ইউজ করে থাকি। এখন গোল্ডেন রেশিওর সেট আপটা কিভাবে করে এবং মাইন্ড ম্যাপ, এবং আমরা আজকে থেকে লোগো ডিজাইনে চলে যাবো ইনশাআল্লাহ।
তো মাইন্ড ম্যাপ তো থাকবেই। তো মাইন্ড ম্যাপের আগে আমরা কি করব, গোল্ডেন রেশিও, যে এই যে রেশিওটা কিভাবে করে সেটা আমরা আঁকবো। তো সবার আগে আমরা এখানে আমাদের প্রেফারেন্স থেকে ইউনিটস এ গিয়ে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, সেটা কি করব, ইঞ্চি দিয়ে দেবো, জেনারেল ইঞ্চ, আর যা আছে সব ঠিক থাকবে এই নিলাম। তো গোল্ডেন রেশিও একটা ফিবোনাচি সিরিজ আকারে যায়, সিরিজটা কোথায়, এই যে জিরো ওয়ান, মানে জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হয় ওয়ান, তারপর কি থাকে এক্সট্রা ভ্যালু ওয়ান, ওয়ানের সাথে তাহলে ওয়ান পেলাম, তারপর সিকোয়েন্স অনুযায়ী কি, মানে সিকোয়েন্স অনুযায়ী আমাদের কি থাকে, জিরো ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এরকম থাকে না। তো জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হয় ওয়ান, আর আমাদের তো অন আগেই ছিল, তো জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয় এবং আগের ওয়ান, আর ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু, টু এর সাথে আবার ওয়ান যোগ করলে হয় হলো থ্রি, আবার থ্রির সাথে টু যোগ করলে হয় হলো ফাইভ, আবার ফাইভের সাথে থ্রি যোগ করলে হয় হলো এইট, আবার এইট এর সাথে ফাইভ যোগ করলে হয় থার্টিন, আবার থার্টিনের সাথে এইট যোগ করলে হয় কত, টোয়েন্টি ওয়ান। তো এই যে সিরিজটা এটাকে বলা হয় হলো, আমরা ছোটবেলা পড়েও ছিল এই সিরিজটাকে বলা হয় হলো যে আপনার ফিবোনাচি সিকোয়েন্স, ফিবোনাচি সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সটা মেনটেন করে আমরা কি করি, গোল্ডেন রেশিও তৈরি করে থাকি বা বানিয়ে থাকি। এই যে আপনি এখান থেকে একটু রিডিং পড়ে নিন, এটা মেবি আমি দিয়েছি, এখন তাহলে আমরা এখন সিরিজ, এই সিরিজটা থেকে আমরা ডিজাইন করা শুরু করি, কিভাবে হবে ডিজাইন, মানে কিভাবে আমরা রেশিওটা বানাবো। তার জন্য আমরা যেটা করতেছি, আমরা একটা স্কোয়ার শেপ নিব যেটা হলো ফিল কালার নাম থাকবে, আর স্ট্রোকটাকে আমি স্ট্রোক একদমই ওয়ান, আচ্ছা স্ট্রোক ওয়ান দিলাম। ওকে, তো আমি কি নিচ্ছি, ওয়ান ইঞ্চ, ওয়ান ইঞ্চ, ওকে, কি নাই কোনো আমাদের ফিল নাই, কোনো ফিল নাই, স্ট্রোক যদি আরো কমানো যায় তো জিরো পয়েন্ট মানে ফাইভ টু ফাইভ এরকম থাকলে আমার জন্য ভালো, আমাদের জন্য ভালো ছিল। তো এবং আমরা এটা কি করতে পারি, এইভাবে করতে পারি যে এটার জন্য কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, থাক আপাতত এটাই রাখি। তো আমরা ফার্স্টে কি বললাম, যে এই যে আমরা ওয়ান নিয়েছি, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কি হয়ে যায়, টু হয়ে যায় না। তো আমরা এখান থেকে ওয়ান আর ওয়ান যোগ করলাম, কত হয়ে গেল, টু হয়ে গেল, এই আমরা কি করলাম, টু পেয়ে গেল। তো আমরা এটা এই দুইটাকে কি করি, যে একটু অ্যালাইনমেন্ট করে দিই, অথবা আমি চাইলে এটাকে এইভাবে না পাশাপাশিও বসাতে পারি। তো আমার যেভাবে খুশি একবারে এইভাবে আমি বসালাম, এবং আমি চেক করে আসলাম কন্ট্রোল ওয়াই ধরে, পুরোটা সম্পূর্ণ ঠিক আছে, সম্পূর্ণ আমাদের ঠিক আছে। এখন যেটা করব, যে আমি টু নিব, টু নেওয়ার সময় কি করব, যে এই যে এখান থেকে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট যেটা আমাদের এখানে এসে মিলে যায়, এই দেখেন শিফট ধরে টান দিব, এই দেখেন কি হয়ে গেছে, টু হয়েছে, দেখছেন, আর একটু ছোট করে দিই, বাদ দিয়ে দিলাম। আমি কি করলাম, যে এই দুটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আমার রুলারটা নিলাম এবং এইখানে এসে বা এইখানে এসে আমি এই কর্নার ধরে, এই দেখেন এই কর্নার, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে শিফট চাপ দিয়ে, শিফট চাপ দিয়ে এইভাবে টান দিছি, দেখেন দুই রেখা উঠছে এবং একটা আপনার কি হবে, অ্যারো সাইন মিলে যাবে। এখন তাহলে আমাদের কি হয়ে গেল, এক এক আর এই দুই, তারপর এই দুইয়ের থেকে আমরা আবার কি করব, তিন বানাবো।
তো তিন আমি ধরলাম এখানে, এই যে আমার অ্যাঙ্কর পয়েন্ট এখানে, শিফট ধরে এই দেখেন কি হয়ে গেছে, তিন হয়ে গেছে, কিন্তু একটু বড় ছোট, দ্যাট মিনস অ্যালাইনমেন্টে কি হয় না, ঠিক মতন হয় না, অ্যালাইনমেন্ট কি হয় না, ঠিক মতন হয় না, কি হয় না কিভাবে আমরা বুঝলাম, কারণ হলো যখন আমরা নিয়েছিলাম এই যে দুইজনকে মিলে, এই দুই এক আর দুই মিলে কি হচ্ছে, তিন হয়ে যাচ্ছে, দেখেন তিন, জাস্ট কি করলাম মিলিয়ে দিলাম, ধরে এনে এই যে মিলিয়ে দিলাম, তাহলে আমাদের এক দুই এক দুই তিন পেয়ে গেলাম। পাঁচ কোথায় বানাবো, পাঁচ এইখানে, কারণ কি আমরা এই সিরিজটা বানাতে চাচ্ছি কিভাবে, এইভাবে ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট, কারণ কি কারণ আমাদের এই রেশিওটা ঘুরবে হলো এইভাবে, সের জন্য আমি কি বুঝাইতে পারছি নাকি না, ও গান ছেড়ে দিয়েছেন, বাহ। এখন আমি জাস্ট একে একটু ঘুরাই নিলাম, এটার উপরে বানাবো, একটা কোশ্চেন ছিল এখানে, আপনার এখানে যে এক এক আর দুই, তাহলে এখানে আপনার এক এক হচ্ছে যে দুই দুই, আর নিচে যে দুই নিচে দুই, তাই ভাইজান আগে ইয়ে সং এর সাউন্ডের ব্যাপারে একটু ব্যবস্থা নেই, ছোট ভাইসা ভাইসে তো আমি বন্ধ করতেছি, জি জি না ঠিক আছে, বিনোদনের জন্য ধন্যবাদ, বলেন বলছি আপনার যে ফার্স্টে এক এক মিলেন না, দুইটা শেপ এক এক মিলে তো দুই, ওইটা থেকে একটা দুই দুই মানে দুই একটা শেপ নিলেন, তারপর একটা শেপ নিলেন আপনার যে দুই আর এক তিন মিলে, কিন্তু এখানে আপনার হিসেব করলে তো এক এক দুই আর নিচের যে দুই চার হয়, আর এই পাশে তিন, চার আর তিনের সাত হয়ে যায় না ভাই, কেমনে প্রথম ছোট দুইটা হচ্ছে এক এক, তারপর আরেকটা নিলেন দুই, ওই আন্দাজে দুই নিলেন, ইউনিক সিরিজ বুঝছেন আপনি, সিরিজটা থাকে হলো আপনার সিরিজটা থাকে এরকম, জিরো জিরো সাথে জিরো যোগ করলে জিরো হয়, জিরো সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয়, দ্যাট মিনস আপনার কাছে আছে কত ওয়ান, আর এই যে সিকোয়েন্স যেটা এই সিকোয়েন্স, তারপর কি আসছে ওয়ান আসছে না, এই ওয়ান এর সাথে ওয়ান মানে পরেরটার সাথে পরেরটা যোগ হয়, ঠিক আছে, এই ওয়ান তো আপনি পেয়ে গেলেন, ওয়ান এর সাথে ওয়ান যোগ করে টু পাইছেন, মানে এখন টু আর এই ওয়ান এই দুইটার সাথে যোগ হয়, এইটা কোন সাথে যোগ হয় না, মানে প্রথমটা তাহলে উজ্জ থাকে এক কথায়, যে প্রথমটা এটা উজ্জ থাকে, তারপর এটা থেকে আপনি ওয়ান বানাইছেন, এই দুটো যোগ করে পাইছেন টু, তারপর হলে টু আর এই ওয়ান যোগ করে পাইছেন থ্রি, আর এই থ্রি আর টু যোগ করে পাবেন হলো ফাইভ, থ্রি টু ওয়ান এইভাবে না, ঠিক আছে, এর কারেন্ট মানে এর আগেরটার সাথে যোগ হয়, মনে করেন এই যে জিরো ওয়ান এর সাথে সরি জিরোর সাথে ওয়ান যোগ হয়েছে, তারপর কি পেয়েছে ওয়ান না, এখন ওয়ান এর সাথে ওয়ান যোগ করে পেয়েছে টু, তার মানে কি এই ছিল ওয়ান আর এই ছিল ওয়ান, এই হয়েছে টু, এখন তাহলে এইখানে ওয়ান বসে আছে, এইখানে ওয়ান আর ধরবে না, এই টু আর ওয়ান যোগ করে হবে থ্রি, থ্রি আর টু যোগ করে হবে ফাইভ, ফাইভ আর থ্রি যোগ করে হবে এইট, এইট আর পাঁচ যোগ করে থার্টিন হবে, কখনো এটা হবে না যে ফাইভ থ্রি টু ওয়ান এইভাবে না, তাহলে তো আর সিরিজ মিলবে না, জি ভাই বুঝতে পারছি, মানে লাস্টের যেটা নিব ওই লাস্টের থেকে আমার মানে ওইটা যোগ হবে, আমার ফার্স্টেরটা তখন আর কাউন্ট হবে না, কাউন্ট হবে না, ফেলে দিচ্ছি, আবার দেখেন ফার্স্টে আমাদের কিছুই নাই না, আমরা কি করলাম ওয়ান আর ওয়ান নিলাম, ওকে
তাহলে আমার এখন ওয়ান আছে না, এটা হলো ওয়ান আমার, এবং আমি কিন্তু কন্ট্রোল ওয়াই করে নিছি, কন্ট্রোল ওয়াই করে নিছি, কারণ হলো যে এইটার আর এখানে যাওয়া যাচ্ছে না, 2.5 গেলে ভালো ছিল। তো আমি কি করেছি, আউটলাইন করে নিছি, আমরা আউটলাইন করেছি না, এই যে জিপিইউ প্রিভিউ, এই যে কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করে ফেলছি, এখন সবকিছু কিন্তু এই যে এই কালার হয়ে গেছে, সব হলো এক কালার হয়ে গেছে, এবং এটা কি করবে আমাকে মিলাতে অনেক সহযোগিতা করবে। আমি এটাকে এই এখন আমি কি করতেছি যে এই ওয়ান তো আমি পেয়ে গেলাম, তো ওয়ান এর সাথে এর পরের সিকোয়েন্স কি, ওয়ান ওয়ান আর ওয়ান অল্টার করে আমি এখানে টেনে দিলাম এবং মিলিয়ে দিলাম, ইন্টারসেক্ট করে দিলাম, তাহলে এই দুইটা কি হয়ে গেল, ওয়ান ওয়ান টু। এখন এই ওয়ান আর ওয়ান টু এখন আমি টু বানাবো, তাহলে ওয়ান ওয়ান টু থেকে আমি টু বানাবো, নিচ্ছি শিফট ধরে দেখেন, এই যে দেখেন টু, আপনার দুই পাশে দেখছেন একটা পিঙ্ক কালার লাল কালার দেখা যাচ্ছে, মানে ফিক্সড রেশিওটা শো করতেছে, রেশিওটা শো করতেছে। ওয়েল তিন হয়ে গেল, এরপর কি করব যে আমি এইটা ধরবো না, তাহলে তো আমার হয়ে যাচ্ছে ওয়ান 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 টু আর এখানে টু টু চার, এইটা না, এরপরটা নিতে হবে যে এই কে আর এ কে নিব, এই দুইটাকে নিব, নট এইটা, আমাদের নিতেই হবে এই দুইজনকে, ঠিক আছে, তাহলে দুই আর এক যোগ করা হবে হলো তিন, এরপর আমরা এখানে এসে করব হলো তিন, এই দেখেন তিন, দেখেছেন এই যে যখনই মিলে যাবে আপনার দুই পাশ দিয়ে ক্রস সাইড ফিক্সড হয়ে যাবে, এটা তিন হয়ে গেছে, দ্যাট মিনস একদম পারফেক্টলি মিলে গেছে। এখন পাঁচ কোথায় দেবো, পাঁচ বানাবো আমরা উপরে, আমি এটাকে একটু নিচে নিয়ে আসি ধরে, এইটা এবার আমি কি করব, পাঁচ বানাবো, তো আমি তার জন্য যেহেতু আমরা সবসময় আমি যখন আমরা রাইট হ্যান্ড, তো এই পাশ দিয়ে ড্রয়িং করলে আমাদের জন্য ভালো হয়ে যায়, তো এই পাশে ঘুরাইলে আমাদের কতটুকু ঘুরাইতে হবে, 270 180 দেখি, 180 তো ট্রান্সফার হয়ে যায়, মাইনাস 90, ওকে, তাহলে ওয়ান টু থ্রি আর এখানে কি করবো আমরা পাঁচ, কি করলাম মাইনাস করলাম, 90 করলে তো উল্টা হয়ে যায় এই নিচে, তো আমাদের নিচে না, আমাদের করতে হবে এইখানে, তো আমি আর একটা নিলাম এবং এখান থেকে কি করব, দুই আর তিন যোগ করব, দুই তিন যোগ করে কি হচ্ছে আমাদের, দুই আর তিন যোগ করলে পাঁচ হবে, পাঁচ, এই দেখছেন মিলে গেছে, মিলে যাওয়ার সাথে সাথে আপনাকে কি বলছে, একটা ইন্টারসেক্ট দিছে, দেখেছেন ইন্টারসেক্ট লেখাটা আসছে, এটা কি হয়ে গেল আপনার দুই তিন পাঁচ। এখন আমরা আবার পূর্ব অবস্থা ওকে নিয়ে আসি, কি ছিল, জিরো, তাহলে আমাদের কি পাইলাম আমরা, এক দুই তিন পাঁচ, এরপর আমরা আট করব, আট, তো আট করতে হলে যে আমরা আটটা বানাবো এই সাইডে, তো এইখানেও বানাতে পারি, এইভাবে এইখানেও বানাতে পারি, তো আমরা কি করে দিই, এটা তো জিরো আছে, তো আমরা এটাকে উল্ট মানে 180 দিয়ে দিই, 180 কি হয়ে যাচ্ছে এইখানটায় আমাদের, আমি বলি যেমন এইটারে যদি আমি উল্টা করি রিফ্লেক্ট করে দিই, তাহলে আমি মাইনাস কি হয়ে গেল যে এইখানে আমি যদি বানাই, তাহলে ওয়ান টু থ্রি ফোর, এইখানে আমার ফাইভ হইল, ঠিক আছে, মানে সরি এইট, পরেরটা, তো পরের আমি এটা নিচ্ছি, এই তিন আর পাঁচ আমার, তিন আর পাঁচ, এই যে তিন আর পাঁচ যোগ করে কি হবে আমার, এইট হবে, দেখেন ইন্টারসেক্ট, এবং দেখছে 8 ইঞ্চ 8 ইঞ্চ আসছে, ওকে, এবার আমরা সব কিছুকে নর্মাল করে দিই, কত আসছে এখানে, ওয়ান টু থ্রি ফাইভ এইট, ঠিক আছে,
তাহলে 13 কোথায় হবে? 13 নিচে হবে। 13 যদি কোথাও তাহলে কি হবে? নিচে হবে। বুঝাইতে পারছি? আমরা 8 5 13 এতটুকু নিলাম। নেওয়ার পরে আমরা কি করব? এই যে আমরা এই সিরিজটা বানাই ফেলাম 1 2 3 5 8 ক্লিয়ার, গোল্ডেন রেশিওর এই কনসেপ্টটা বানাই ফেলাম। এবার আমরা কি করব? এই যে ড্রয়িংটা করব, তো ড্রয়িং করার জন্য আমাদের কি করতে হবে? সার্কেল। তো আমি কি করতেছি, আমি এখান থেকে সরাসরি এখান থেকে চেঞ্জ করে দিলাম, ইলিপ তুলে নিলাম এবং সেন্টার এখানে রাখবো। এখানে রাখার পরে শিফট আর অল্টার ধরে জাস্ট টান দিব, আমি টান কত আসছে দেখেন, 1। আমার কিছুই করতে হয় না। আবার এখানে যাব, শিফট আর অল্টার ধরে দিব টান 1। দ্যাট মিনস সার্কেলটার সাইজ হয়ে যাচ্ছে, উইথ পার্ট হয়ে যাচ্ছে 1 হয়ে গেল। আবার এখানে সেন্টারে যাব, কত হয়ে গেছে 2। তারপর এটা কত, 3। না বুঝলে প্লিজ কোশ্চেন করবেন, আমি হাতে কলমে ইনশাল্লাহ আপনাকে এটা বুঝাই দিব। না বুঝতে পারলে কিন্তু এইখানে সামনে কিন্তু আরো কমপ্লেক্স কমপ্লেক্স আমরা ডিজাইনে চলে, এই কত হয়ে গেল আমাদের, এইটা বানানো হয়ে গেল। এবং কন্ট্রোল ওয়াই দিলাম, এই আমরা ফ্রেম এটা একটু আর একটু বড় করে দিই। তো এইটা আমরা কি বানায় ফেললাম, এই যে এইটা আমাদের বানানো হয়ে গেল, এই যে এটা আমাদের বানানো হয়ে গেল। এবার আমরা কি করব, যে এখান থেকে যদি আমি ড্রয়িং করা শুরু করি, এখান থেকে ইজিলি বাকিগুলো আমি ড্রয়িং করতে পারবো। এখন আমি কি করতেছি, যে প্রত্যেকটা রেশিও ধরে ধরে আমি নিয়ে আসছি, 1 জাস্ট 1 এর একটা নিব, এই যে 1 শিফট ধরে এখানে নিচ্ছি। আমি একটা কাজ করি, সবচেয়ে বড়টা নিই, সবার বড়টা অল্টার ধরে এইখানে নিলাম বড়টা। তারপর নিব কত, 5, একদম ইন্টারসেক্ট 5। তারপর নিব কত, 3, একদম ইন্টারসেক্ট। তারপর নিব কত, 2। তারপর নিব কত, 2। তারপর নিব কত, 1। ওকে, এইটা হলো আমার অ্যাকচুয়াল ফিগার, এটা কি আমার অ্যাকচুয়াল ফিগার। এবং এবার আমি জাস্ট কি করে দিচ্ছি, ওকে সবগুলো কি করলাম, অ্যালাইনমেন্ট করে ফেলাম। এই দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, 1 2 3 5 8। এখন এইটা হলো আমাদের কি স্যাম্পল, এটা কি আমাদের স্যাম্পল, এই স্যাম্পল আমরা এখানে রেখে দিলাম, এই স্যাম্পল আর এইটা স্যাম্পল, এই দুটা দিয়ে আমরা কি করি আমাদের ডিজাইনগুলো করে থাকি। ওকে বুঝতে পেরেছি? জি ভাই। ওকে, এইটা একটা ওয়ে, আর একটা ওয়ে আছে, আপনারা একটু তৈরি করেন, তারপর আমি আর একটা ওয়ে দেখিয়ে দিচ্ছি। কালকের ওই মেলটা কি পেয়েছিলেন ডান হওয়ার পরে? অ্যাটেন্ডেন্স শীট না, ওই যে কল ডান হওয়ার পরে, আমি তো আপনাকে দিয়ে দিছি। না না না, যে কলগুলো করার জন্য মেল দিয়েছিলেন না? জি জি জি, ওগুলো তো কল দেওয়া হয়েছে। আচ্ছা, এটা আর কি মানে আর দেখা হয়েছিল কিনা? না আমি তো আর দেখিনি। মানে আপনি কি আমাদের মেইন এক্সেল শীটটাই করছেন যেটা? না, আপনি আমাকে ওইটা বাদে ওই যে আপনি আমাকে একটা মেল দিয়েছিলেন না, যে গ্রিন কালার ছিল, 15 ব্যাচ এবং 16 ব্যাচ উপর নিচে ছিল, হ্যাঁ ওই টাস্কটা ফার্স্ট অফ অল ডান করেছি। আমি মনে হয় বুঝাতে পারিনি। হ্যাঁ বুঝতে পারছি, এই যে হ্যাঁ 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 জি জি। আচ্ছা, আর মূল যে এক্সেল শীট ওখানে আর ডেকটা আছে তো, যেগুলো বেশি আছে ওগুলো আগে টাচ করলাম, মনে হলো ওখানে একটু বেশি আছে। কোথায়? যেটা আপনি গ্রিন, যেটা
আমাদের এক্সেল শীটটা না 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 যেটা আপনি লাস্ট যে ইমেলটা আপনি করেছেন ওটা যেহেতু স্পেশালি মানে আলাদা করে পাঠিয়েছেন তো আমার মনে হলো যে ওখানে হয়তো বা একটু বেশি সংখ্যা থাকতে পারে, ওইটা দিয়ে স্টার্ট করেছি। তো আজকে ফাইনালি ওই যে আমাদের যে মেন শিট আছে ওইটা টাচ করব, দেন আমি আজকে আপডেট করে দিতে পারবো যে যারা আছে তো তারা আপনি দেখে দেখে ওই পাশেই আমি দেখবেন পাশে বা এই আমি গ্রিন কালার করে দিব। আচ্ছা হ্যাঁ এই যে দেখতেছি, জি জি লেখাগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ আমি একটু বড় করে দিই। না আপনি দেখলেই হবে। জি আমি দেখতেছি কল ধরনি হলো ভুল নাম্বার অতরি তো আমার এটা আপনি হয়তো বা না এটা যার নাম্বার উনি হয়তো বা সঠিক নাম্বার প্রোভাইড করেনি। ও একজন আছে ইনি কে একজন শুরু করবেন আবু রায়ান দুজন যারা শুরু করবেন কল ধরনি একজন কম্পিউটার নষ্ট হয়ে যায় আপাতত ক্লাস করবে না আর যারা করবে না তো করবেই না। আচ্ছা দুইজন আগামীকাল মানে আজকে থেকে? হ্যাঁ আজকে থেকে তাদের স্টার্ট করার কথা। দুইজন শুধু দুইজন না? অনলি টু ব্যাক করছে। আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ তানভীর আরাফাত মেবি জি জি আরেকজন হলো আবু রায়ান জি। আপনারা কি দুইজন আছেন আবু রায়ান আর তানভীর আরাফাত? আমাদের আর কোনো পেরেশানি না এবং যারা থাকবে না এদের সাথে আমি মোটামুটি একরকম সুন্দরভাবে আলাপ আলোচনা করে নিয়েছি, সংক্ষেপে বিস্তারিত কথাই বলা হয়েছে এবং তাদেরকে আমি আন্তরিকতার সহিত জানিয়েছি আপনি যত ধরনের বিধি ব্যবস্থা এবং পদক্ষেপ নিয়েছেন তাতে রাখার জন্য আপনার পক্ষ থেকে আন্তরিকতার জন্য ভালোবাসার দিক থেকে সবার ভালোর জন্য মঙ্গল কামনা করেন আপনি সেই দিক থেকে যে বিধি ব্যবস্থা নিয়েছেন সেগুলো জানিয়েছি তাদেরকে অ্যাটেন্ড করার জন্য বলেছি। তো তারা আসলে কোনোভাবেই আর পারছে না, বিভিন্ন চ্যালেঞ্জ অবস্ট্রাকল রয়েছে বাট যারা থাকছে না বা থাকবে না বা ক্লাস আর করবে না প্রত্যেকের ভিতরে দেখলাম যে একটা রিগ্রেট ফিল আছে। তো সেই ক্ষেত্রে ফাইনালি ক্লোজিং এ বলেছি যে যে কয়দিন এই প্রজেক্ট রয়েছে আরো ব্যাস আসবে ভাইয়াও হয়তো বা ইনশাল্লাহ ফিউচার আরো করাবেন সময় সুযোগ করে আবার যেন তারা চেষ্টা করেন আপনি আছেন তাদের সহায়তার জন্য আছেন ছিলেন থাকবেন আমরাও আছি। ধন্যবাদ মাহবুব ভাই আলহামদুলিল্লাহ এটা আসলে দরকার ছিল অনেক 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 ধন্যবাদ আপনাকে। না মোটেও এইভাবে না বলি আমি আপনার মানে কারোর জন্য কিছু যেমন আপনি করতে আনন্দ এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন সেম আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা খুব আপনার মতো ভালো লাগে আমার। ধন্যবাদ ভাই। একটা বিষয় ভাইয়া যে বলবো আচ্ছা আচ্ছা এই এই লিংকটা একটু যাওয়া হয়েছিল কিনা লিংকটা ইনবক্সে দিই। হ্যাঁ ইনবক্স বলতে গুগল মিটে। হ্যাঁ এখানে দিয়েছি এই লিংকটাকে একটু ভিজিট করা হয়েছিল কিনা একটু কাইন্ডলি যদি দেখতেন। জি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর এখানে ওকে লিখে দিয়েছি আমি এটা একটু কাইন্ডলি আপনার জন্য ভাইয়া যদি একটু ওকে গুলো কষ্ট করে আপনি যদি একটু মেনশন করে দেন আমি একটু বুঝতে পারি লাস্ট আপডেটটা কি হচ্ছে এবং যারা ইনপুট করছেন তারাও এনশিওর হচ্ছেন যে না ঠিক আছে দিস ইজ দ্য রাইট পাথ যে না ঠিক আছে। তো এই জন্য একটু কষ্ট দেবো আপনাকে কষ্ট করে এখানে যদি একটু কিছু একটু মার্ক করে দেন আপনি আমি সহ যারা আছি সবাই হয়তো ভাই একটু আশ্বস্ত হই আর কি ভাইয়া।
আমার নামের বানান ভুল কেন? I'm really very sorry. Sorry, extremely sorry. বাস ভাইয়া, বাকিটা আমি করে নিব ভাইয়া, সমস্যা নেই। আপনি একটা ওকে দিয়েছেন, বাকিগুলো আমি টেনে নিব। আচ্ছা আচ্ছা, বাকি ওকে গুলো আমি টেনে নিচ্ছি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ডেট কবে ছিল? জি জি, সব ঠিক আছে, ভ্যালিড। এখনো কোনো কোশ্চেন আসে নাই? না, ইউর কোশ্চেন, ওয়ান কোশ্চেন দেখা যাচ্ছে। বিশাদ আহমেদ ইশতিয়াক তন্ময় ভাই দিয়েছেন, গ্রাফিক ডিজাইন কন্টেস্ট 101। ব্রাদার, আই ক্যান আই সাবমিট মাই পেপার উইদিন 15 জানুয়ারি? আচ্ছা, সাম, আচ্ছা আচ্ছা, যেটা আমাদের, হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে আমার ডিসকাশন হয়েছে, বাট আমি এখনো এটা পাবলিকলি যে অ্যানাউন্সমেন্টের যে বিষয়টা, সেটা আমি এখনো করিনি। এটা একটা স্ট্র্যাটেজি ছিল অ্যাকচুয়ালি, বেসিক্যালি আমার, সেটা হচ্ছে একটু শেয়ার করব কি সংক্ষেপে আপনার কাছে অল্প সময়ের মধ্যে, যে সেটা হচ্ছে যে যেমন গাছ ছেড়ে দেওয়া বা এলিয়ে যাওয়া বা একটা যে ইয়ে করা, হ্যাঁ, যে না ঠিক আছে আমি তো আবার টাইম পেয়েছি, সো ডিলিট করার জন্য আবার অপশন না পায়, যে হ্যাঁ আপনি তো 14 তারিখ দিয়েছেন, ঠিক আছে, এবং সেটা যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়নি, সো আপনি যেহেতু 11 বা 12 তারিখ মনে হয় একটা ফাইনাল কথা হয়েছিল ক্লাসে, সো ওয়ান ক্যান তো, এটা কিন্তু একটা হ্যামারিং তাদের ব্রেইনে, হ্যাঁ, মাথায়, যে না ঠিক আছে আমাকে তো সামহাও 11 বা 12 তারিখে সাবমিট করতে হবে, কিন্তু ডেট যে বেড়ে গিয়েছে, এটা আমি চাচ্ছিলাম যেন আর একটা বা দুইটা দিন পরে একটু গিয়ে অ্যানাউন্সমেন্টটা হয়, যেন তারা মানে 14 তারিখের এন্ডিং মোমেন্টে গিয়ে একটু, মানে এন্ডিং মোমেন্ট বলবো না, কাছাকাছি গিয়ে আমি একটু এটা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করতে চেয়েছিলাম, যে না সময় তো পেয়েছে, একটু চাপ নিয়েই সময়টা পাক। তো যাই হোক, না এটা আসলে সবাই অ্যাক্টিভ এখানে, আমরা যারা আছে তারা সবাই খুব ভালো, খুব ভালো কাজ করে। যাই হোক, এই জিনিসটা আবার অন্য একটু নেগেটিভলি না নেক, আসলে সবার ভালো চাই আমরা, হ্যাঁ সবাই ভালো চাই, সবাই ভালো কিছু হোক। এই যে ভাইয়া, বেশি কথা বলে ফেলছি? না না, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমরা কিন্তু ভাইয়া ইয়েও করেছি, সেটা আপনি হয়তো বা দেখেছেন হোয়াটসঅ্যাপে, যে ব্যাস 15 নাম মানে ইয়ে করে কিন্তু সবাই যেন আসে, এই কাজটা করতে পারে, এই টেক্সট, এই 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 এক্সামটা যেন ডান করতে পারে, সেই জন্য কিন্তু আমরা আবার পুনরায় সে ব্যবস্থা নিয়েছিলাম, যারা পিছিয়ে গিয়েছে তারা যেন কাজ ডান করতে পারে, সাবমিট করতে পারে। আমরা কিন্তু দুই একটা মিটিংও করেছিলাম, আসলে সবার জন্য ভালো কিছু করার ইচ্ছা বা অভিপ্রাস আছে, চাই সবাই ভালো কিছু করুক, আর পাবলিক আজকে অ্যানাউন্সমেন্ট করে দেবেন ইনশাল্লাহ 14 তারিখের ব্যাপারটা। সো আশা রাখছি যিনি কোশ্চেন করেছেন উনি তার কোশ্চেন পেয়ে গিয়েছেন বলে আশা রাখছি ভাইয়া, নাকি ভাইয়া? সরি ভাইয়া, আপনার অ্যান্সার দেওয়ার কথা ছিল, আমি কথাটা টেনে নিয়েছি আপনার কাছ থেকে। আচ্ছা, তো এই একটা ওয়ে, এই একটা ওয়েতে আমরা বানাতে পারি, আর একটা হলো ট্রিক্স। তো বিষয়টা কি, আগে কষ্ট করে শিখলে না, এরপর ট্রিক্সটা যখন দেখায় দিই, মানে দেখানো হয়, তখন বেশি ইজি লাগে। তো আমি রিকোয়েস্ট করবো আগে আপনারা এই ওয়েতে আগান, তারপর মনে করেন যে আপনার ট্রিক্সটা ইনশাল্লাহ শিখে দেবো।
আর যদি কেউ জেনেও থাকেন কেউ কাউকে শেয়ার করবেন না, আমি বলে দিচ্ছি। যদি কেউ ট্রিক্স জেনে জানেন, মেবি রাসেল উনি জানতে পারেন, একটা ট্রিক্স আছে। তো যদি কেউ জেনে থাকেন, আমি চাচ্ছি যেন আপনারা একটু কষ্ট করে, লাইক কষ্ট করে বলতে হলো যে এই যে জিনিসটা গুলো মিলানো, মনে করেন যে আপনি ওয়ান নিলেন, আচ্ছা এখন আমি মনে করেন যে ওয়ান নিব না, আমি একটু চেঞ্জ করতেছি, ইউনিটস চেঞ্জ করে এখানে পিক্সেলে দিচ্ছি, আবার পিক্সেল দিলাম। তো পিক্সেলে এসে আমি এইখানে এসে করতেছি হলো 200 টু হিসাব মিলে তো ঝামেলা হয়, 100/100, এটা ইঞ্চির থেকে অনেক যথেষ্ট ছোট হয়ে যায়, সমস্যা নেই, 200ই করি, কারণ যথেষ্ট ছোট হয়ে যায়। 200ই করতেছি, 200/200 মানে এটা আমাদের ওয়ান। তো আমি কন্ট্রোল ওয়াই আবার নর্মাল ওয়েতে এই আউটলাইন করে দিলাম। তো এই ওয়ান তেমনি আবার অল্টার ধরে আপনি এইভাবে করে দিলেন, পেয়ে গেলেন কত, 200, 200, 400। আবার আপনি পরবর্তীটা আনেন এখান থেকে, দেখেন মিলে গেলে, যদি না মিলে তার মানে আপনার এই দেখেন এবার মিলছে, কিন্তু 295/95, কারণ দ্যাট মিনস আপনার এটা হয় নাই, মানে আমাদের এটা আপনার না, আমার এটা হয় নাই, এইটা তার মানে কি আমার ওয়ান ওয়ান থাকে। এবং আমি এখানে শিফট ধরে নিয়ে এখানে কি করতে পারি, এখান থেকে ডিজাইনটা পাথের এন থেকে শুরু করতে পারি, বা এখান থেকেও আমি শুরু করতে পারি, এই এখান থেকেও আমি শুরু করতে পারি, এই যে আমার পাথ দেখা দিচ্ছে, এখান থেকে আমি নিচ্ছি, যখনই এই দেখেন 200, এই নিচেরটা কিন্তু হয় না, আবার বলতে পারেন যে ভাই তাহলে তো যোগ করে করে মিলাই দিতে পারি, ওইটা যোগ করে মানে প্রফেশনালিজম আসে না ওটার মধ্যে। দেখেন যখনই আমি এই যে শিফট ধরে কি করতেছে, আরামসে কিন্তু মিলে গেছে, যে মিলে গেছে তার মানে 100, 100, 200, পরেরটা আমি আবার কি করব, এরপর কি এখন কত, 200, 200, 400, আর এটা কি হলো আপনার এখানে 800 হয়ে গেল। পরেরটা যদি আপনি একটু মিলে আসেন, দেখেন কত হয়ে গেছে, 400 হয়ে গেছে। এখন এই 2 আর এই 6, এই দুটো আপনাকে আবার মিলাই দিতে হবে, এই দুটো আপনি আবার মিলাবেন, এইভাবে নিতে পারেন আপনি, এইভাবে করতে পারেন, আপনার যেভাবে খুশি আপনি এটা করতে পারেন। এই দেখেন যখনই মিলে যাবে, এই যে ইন্টারসেপ্ট 600 হয়ে গেছে, 200 আর 400 যোগ করে 600 হয়ে গেছে। পরে আবার আপনি উপরে নিয়ে আসেন, কত, 1000 হয়ে গেল, কেন 400, এটা 600 ছিল আর 400, আপনার 1000 হয়ে গেল। আবার এইখান থেকে আমি একটু নিচে নামা দিই, হ্যাঁ বলেন, আসছি দাঁড়া, যে কোনো কর্নার, যে কোনো কর্নার থেকে নিতে পারেন শিফট ধরে, এই দেখেন নিচেরটাও কিন্তু মিলবে, তার মানে কি আমাদের কি এইখানে এইখানে ঠিক মতন বসানো হয় না। একটু আমরা যদি জুম করে দেখি, দেখবেন যে এই দুইটা, এই দুইটা পয়েন্ট ভিউ কিন্তু মিলে নাই। তো না মিললেই আমাদের যেটা হয়, না মিলে থাকলে এটা কি হবে না, যে অ্যাকুরেট হবে না। এখন কি ছিল, এটা ছিল কত আমাদের, 1000, 1000 আর 600, 1600 হবে। তো আমরা কি করতেছি, 1600-র জন্য আমরা নিচ্ছি এই সাইডে, এই সাইডে আমি করলাম, এই সাইডে করতে পারি 1600, 1600 সামথিং বা এরকম হচ্ছে, কিন্তু এইটাও আনা যাবে না, আমাদের 1600-ই বানাতে হবে। তো আমি কাজ করি এই সাইডে, আমি এইটাকে এভাবে নিয়ে আসি, এই দেখেন 1600 মিলে গেল, ইজিলি আমার 1600 কি হয়ে গেল,
মিলে গেল। এখন আমি কি করব, জাস্ট আমার সার্কেলটা নিব, সার্কেলটা নেওয়ার পরে এই বানাবো শিফট অল্টার পুরো 200, শিফট অল্টার শিফট অল্টার 400, তারপর হলো শিফট অল্টার ধরে 1000, এন্ড লাস্টলি আমরা 8 পর্যন্ত করছি, আমরা 8 পারবো, 13 পারবো, 21 পারবো, যেটা হলো ডিপেন্ড করে, এই নিয়ে নিলাম। এখন আমরা কি করব, যে সবগুলোকে এই সবগুলোর থেকে আমরা একটা একটা করে এখানে অল্টার ধরে এই যে নিয়ে নিচ্ছি, অল্টার শিফট ধরে এই পাশে নিচ্ছি, এইটা হলো আমাদের ডায়াগ্রাম, পুরো সিরিজের ডায়াগ্রাম, আর এইটা হলো আমাদের স্যাম্পল ডাটা, এখান থেকে আমাদের স্যাম্পল ডাটাগুলো নিয়ে নিচ্ছি, এই যে দিয়ে দিলাম। এবার হলো 3 মানে 6 আমাদের, আমি শিফট ধরে যাচ্ছি, শিফট শিফট আর হলো অল্টার ধরে আমি খুব ডুপ্লিকেট করে নিচ্ছি এখানে, এই যে 2 অল্টার ধরলাম, শিফট ধরে নিয়ে এই যে যাচ্ছে, এই যে সেন্টার হয়ে গেছে, বসে গেছে, এবং এই যে লাস্টলি লাস্টলি আমি আমাদের 1, এবং দেখেন প্রত্যেকটা, দেখেন একদম কন্ট্রোল ওয়াই, দেখেন প্রত্যেকটার জন্য, দেখেন 8, এইটার পরে 5, 5 এর পরে 3, 3 পর 2, 2 এর পর 1, এবং প্রত্যেকটা দেখেন একটার সাথে ছোট থেকে একটু বড়, দ্যাট মিনস কতটুকু জায়গা থাকবে সে নিজে ডিফাইন করে নিছে, এটা থেকে এইটার জায়গা ডিফাইন করে নিছে, এটা থেকে এইটার জায়গা ডিফাইন করে নিছে, এটা থেকে এইটার জায়গা ডিফাইন করে আছে। লাইক যদি মানে আমি যদি আমরা আমাদের রব আল্লাহ সুবহানাহু যখন আমাদেরকে বানাইছেন, ঠিক আছে, সৃষ্টি করছেন, প্রত্যেকটা জিনিস দেখেন, মানে যদি ন্যাচারাল ফিল্ড এই জিনিসটার সাথে একটু ন্যাচারাল দেখেন, আমাদের চোখ, চোখের সাথে কিন্তু আমাদের নাক চোখ কিন্তু এক সমান না, মানে নাক এক সমান না, মুখ এক সমান না, মানে চমৎকার ভাবে এইটা, সেজন্যই বলা হয় যে এই দেখেন ন্যাচারাল যে ফিল্ডটা, যে চোখ কান আমাদের, ব্রু আমাদের, ফোরহেড, নো লিপস আমাদের, ফেস প্রত্যেকটার সাথে এত মানে অ্যাকুরেট, এই যদি আপনি গোল্ডেন এজের ডিপ যান, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত চমৎকার ভাবে সৃষ্টি করছেন সেটা আরো মানে আল্লাহর প্রশংসা এবং নলেজটা আরো বেড়ে যাবে। এবং এইখান থেকে আমরা তো স্যাম্পল নিছি, এরপর এই স্যাম্পলটাকে আমরা জাস্ট অ্যালাইনমেন্টে ঠিক করে দিই, এটা হরিজন্টাল, তো আমি একটু চেক করে আসি আমার এখানে, হ্যাঁ সিলেকশন এবং আর্টবোর্ড সিলেকশনই আছে, তো সিলেকশন রাখবেন, এখন সিলেকশনে রেখে এই এইটা আমাদের সেন্টার আছে আর এইটা কি আমাদের ভার্টিক্যালি আছে, এই তো আমরা বানিয়ে ফেললাম, এইটা কি হয়ে গেল আমাদের স্যাম্পল হয়ে গেল, এটা আমরা ইঞ্চিতে করছি, এটা আমরা পিক্সেলে করছি, সেম কনসেপ্ট সেম জিনিস। তো বানাই আমরা, বানায় আমরা কি করব, আমাদের এখানে আপনাদের দেখলাম রাসেল ব্যাপারী পোস্ট করে দিয়েছেন, তো বানানোর পরে এইভাবে আপনারা পোস্ট করবেন। এটা গেল হলো গোল্ডেন রেশিও দিয়ে, গোল্ডেন রেশিও দিয়ে আমরা কিন্তু এখনো লোগো ডিজাইনে যাইনি, কারণ এই এইটা আমাদের কি করতে হবে, শিখে নিতে হবে। বুঝতে পেরেছি, জি জি ভাই, ওকে, তো সবাইকে এটা বানানো বানাতে পেরেছি আমরা, আমি অন্য একটা বিষয় নিয়ে একটু কাজ করছিলাম, তো পারা যাবে ট্রাই করলে, আদার্স সবার কি অবস্থা জানি না, বাট আমি আদার্স কাজও করছি, এই কাজটাও করছিলাম।
আমি ভাই পর ক্লাস শেষে এটা করে নেবো ইনশাল্লাহ ভাইয়া, পারবো। ভিডিওটা দেখে দেখে দেখছি কিভাবে করতে হয় শিখে নিচ্ছি, প্রসেসটা আশা করছি করে নিতে পারবো ভাইয়া। ভাইয়া আপনার যত ব্যাস আছে তার মধ্যে মনে হয় সবচেয়ে শান্তশিষ্ট ব্যাসটা মনে হয় আমাদের না ভাইয়া? বলতে পারতেছি না না, মানে আপনি যতই মানে নক দেন যে হ্যাঁ ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে কিনা, দুই তিনবার করে কিন্তু আস্ক করেন, রেসপন্স করেন, বাট আমাদের এখানে কিন্তু সবাই মানে সহজে কেউ সারা শব্দ দিতে চায় না, রেসপন্স করতে চায় না। পড়েছি আমরা সবাই, রুবায়েত আপা, তারপর জাদুশা, জান্নাত, সুমন বাপ্পি হ্যাজ লেফট। জি ভাইয়া, ভাইয়া একটু সময় লাগবে, আবার দেখে করতে হবে একটু। ভাইয়া আমার এটা ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে, আমি লেটে ঢুকছি তো এই জন্য। আমি তো দুইবার দেখালাম, এটা তো ইম্পর্টেন্ট ভাইয়া, সময় নিয়ে করতে হবে, ইনশাআল্লাহ পারবো, তবে একটু সময় লাগবে। ও ভাইয়া হোম টাস্ক দেওয়া যেতে পারে, এই মুহূর্তে সম্ভব না। জি তাহলে আপনারা এটা টাস্ক হিসেবে নিন, কারণ আমি এই কনসেপ্ট তারপর হলো আদার্স আরো কিছু কিছু নিয়ে আমরা কিন্তু মানে 6 ডিসেম্বর যে ক্লাসটা ভেক্টর অবজেক্ট, স্মার্ট অবজেক্ট মানে এগুলো যে করিয়েছিলেন, ওই ক্লাসটাতে যে সাউন্ড ছিল না, এবং আপনাদের একটা অ্যাসাইনমেন্ট করার জন্য বলেছিলাম, আপনারা টিম ওয়াইজ আমি বলেছিলাম যে 7 types of logo, তারপর হলো আপনার যে ক্লায়েন্টকে যে কোশ্চেন করা নিজেদের নোট রাখার জন্য, তারপর হলো প্রিন্সিপাল গ্রোটেন কোয়ালিটিস অফ গুড লোগো ডিজাইন, তারপর হলো আপনার কালার গাইডলাইন, লোগো সাইজ, এই বিষয়গুলো কি আপনার নোট ডাউন করছেন? না ভাই করিনি তো। আমি তো আপনাদেরকে বলেছিলাম এটা কিন্তু অ্যাসাইনমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এবং এটা একলা পারবেন না, এটার জন্য আপনার টিম ওয়াইজ কাজ করতে হবে। একলা পারবেন না মানে একলা করতে গেলে প্রেশার হয়ে যাবে, মনে করেন 7 types of logo, তারপর গাইডলাইন, এক একজন মনে করেন আগে ভালো করে পড়বেন,
ভালো করে আপনাদের যে সাইট গুলো লিংক গুলো দেওয়া হয়েছে, মনে করেন 7 types এর আপনার 4টা লিংক দেওয়া হয়েছে, 4টা লিংক থেকে বা আদার্স যদি আপনার আরো আইডিয়া থাকে আপনারা ভালো করে পড়বেন। পড়ার পরে নিজে মনে করেন অ্যাবস্ট্রাক্ট লোগো বলতে আপনি কি বুঝছেন, আপনার টিম কি বুঝছে, মনে করেন যে আপনি করলেন অ্যাবস্ট্রাক্ট লোগো আর হলো পিক্টোরিয়াল, আপনার আরেকজন টিমে মনে করলেন করলো হলো সে লেটার মার্ক আর হলো ওয়ার্ড মার্ক, আরেকজন করলো হলো মাস্কট আর হলো কম্বিনেশন, আর যে টিম লিড থাকবে সে একটা বেশি করবেন, সে করবেন 3টা আর বাকিদের 2টা 2টা, তাহলে 7টা হয়ে যাবে, 3 4 7। এই লেখাগুলো কি আমরা যেটা বুঝেছি ওইভাবে কি লিখতে হবে? ওইভাবেও লিখলে হবে, বাংলায় লিখলে হবে, ইংলিশে লিখলে হবে। ইভেন আপনি যদি 3টা থেকে মনে করেন যে আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে করবেন, একটু দেখাই দিচ্ছি। ইভেন আমি রুনা 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 তোমার মেলটা কোথায়? ফার্স্ট অফ অল আমি 3টা থেকে ড্রাফট নিতে বলছিলাম, ড্রাফট ড্রাফট কিভাবে নেবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনারা মনে হয় মনে মনে কি ভাবতেছেন আরে কার কাছে এসব করলাম, অ্যাসাইনমেন্ট করতে হয়, বাড়ির কাজ করতে হয়, কত কিছু। এগুলো না করলে তো শেখা যাবে না, এগুলো তো শেখার জন্যই, আর এগুলো যদি আমরা করি এতে আমাদেরই বেনিফিট ভাইয়া। যেমন বিষয়টা হলো এইরকম, ফার্স্ট অফ অল টাইপস অফ লোগো এটা সম্বন্ধে কিছুটা ডিসক্রিপশন করবেন, তারপর মনে করেন দেয়ার আর 7 types অফ লোগো, মনোগ্রাম লাবা, এটা আপনি যেটা বুঝতে পেরেছেন, আপনার আপনি আপনাকে 2জন বা 3জন মিলে 3জনের হলো একটা টিম বানাতে হবে, 3জন করে একটা একটা টিমে 3জন করে থাকবে, যে একজন লিড থাকবে সেই আমাকে মেইল করবে। আর অবভিয়াসলি মেইল করার সময় আপনারা এই যে যেমন নিলয় যেটা ভুল করছে যে অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্ট আপনার 7 types অফ লোগো, মানে যেটা স্পেসিফিক যেন সার্চ দিলে পেয়ে যায় 7 types অফ লোগো, এরকম কিছু সাবজেক্ট চয়েস করলে ভালো হয়, মানে 7 types অফ লোগো ঠিক আছে যেটা আমি সার্চ দিলেই সহজে পেয়ে যাব। তারপর হলো এই যে আরেকজন করেছেন, এরা বুঝে 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 তারা টিম ওয়াইজ
করেছে, তিনজন মিলে এক একটা টিমে ছিল। তো আপনাদের তো টিম অনেক আগেই বানায় দেওয়া হয়েছে, তিনজন আছে, চারজন আছে, আরো বেশিও আছে। তো তিনজন করে করলে খুবই চমৎকার হয় আসলে। বেসিক্যালি ভাই আসলে মানে কি করতে হবে, মানে কি করা, এখানে কি করণ করতে হবে একটু বলে দিচ্ছি এখন। জি জি, মানে সাতটা যে টাইপ, ওই সাতটার ভিতরে আপনি বলতেছেন যে তিনজন বা চারজন করে একটা একটা টাইপ নিয়ে হচ্ছে আলোচনা করে বা ওই তো এখানে এই যে সেভেন টাইপস অফ লোগো, এই যে সেভেন টাইপস অফ লোগো, ঠিক আছে, এই সেভেন টাইপস অফ লোগো, হ্যাঁ, এই যে সাতটা না, এই সম্পূর্ণ কাজটা করবে একটা টিম। এই টিমের মেম্বার থাকবে তিনজন, একজন লিড থাকবে আর বাকি দুজন হলো তার সাথে থাকবে। তো তিনজনের কাজ, তিনজন সেপারেটলি তিনজন কাজ করবে। মনে করেন, কারণ একজন যদি মনে করেন আমি বলে দিলাম রাসেল আপনি এটা আমার করে দেন, রাসেলের অফিস থাকবে, কষ্ট হয়ে যাবে। তো কি হবে যে অবশ্যই তারা আবার নিজেরা ডিসকাস করবে যে মনে করেন রাসেল কাজ করলো হলো মনে করেন ওয়াইট মার্ক, পিক্টোরিয়াল আর লেটার মার্ক নিয়ে, এই তিনটা রাসেল কাজ করলো। সাপোজ আপনি মনে করেন শাহাবাজ এটা করলেন আর মনে করেন যে সাব্বির ভাই, আচ্ছা সাপোজ সাপোজ সাব্বির ভাই, ওকে, তারা দুজন এটা করলো। তারপর এখন কি করলেন আপনারা নিজেদের সাথে বসলেন যে ভাই আমি বুঝছি, বুঝে আমি এটা লিখছি, আমি বুঝছি আমি বুঝে লিখছি, আপনার আবার রাসেল বললো আমি বুঝে এটা লিখছি। এরপর তিনজনের কন্টেন্ট গুলো একসাথে আনবে, আনার পরে জাস্ট এরকম একটা ডকে তিনজনেরটা থাকবে এবং ছবি তো আপনারা জানেনই কোনটার জন্য কোন ছবিগুলো এটা কি। তারপর নিজের এটা তো আমাকে দিতেছেন, এটা আপনাদের নিজেদের কাছেই থাকবে, টিম তিনজনের কাছেই থাকবে। কারণ কি যে মনে করেন যে লোক যে এইটা যে কাজ করছে সে তো আর এই দিটা কাজ করে না, তখন সে কি করলো ওদের এইটাও নলেজ দিলো, আচ্ছা ঠিক আপনি যা লিখছেন তার ঠিকই লিখছেন, আপনি যা লিখছেন তা ঠিক লিখছেন, মনে করেন এ বি সি, এ বললো ঠিক লিখছেন, আবার সিরো বলে ঠিক আছে, আবার সি বলছেন এর যে ভাই না আপনারটাও ঠিক আছে, আমরা সবাই বুঝতে পারছি, মানে আপনি যে কন্টেন্টটা ই করলেন সেটা বিও বুঝতে পারছে, সিও বুঝতে পারছে, আবার আপনি এ বি এরটা বুঝছেন, সি এ বুঝছে, আবার সি বি এবং এ সবার কন্টেন্টটা সবাই বুঝতে পারছে। পরে আপনারা ফাইনালি একটা কি করলেন ডক মেনটেন করে মেন করেন যেটা হলো আপনাদের কাছেই থাকবে, ঠিক আছে। আর ইন্ডিভিজুয়াল করতে গেলে কি হবে আপনার কষ্ট হয়ে যাবে ইন্ডিভিজুয়াল করতে গেলে, যে আপনার এগুলো সবগুলো পড়তে হবে, রিসার্চ করতে হবে, দেন আপনার লেখালেখি করতে হবে। তো আমি একটু হালকা করে দিতেছি, টিম টিম আকারে ভাগ করে দিচ্ছি যে আপনারা টিম ওয়াইজ কাজ করেন এটা, এবং কপি থাকবে। জি ভাই নতুন করে টিম করে দেন তাহলে, এটা ভালো হবে। জি ভাই ওকে, নতুন করে টিম করলে তো রাসেল ভাই আবার সেই এলাহি কাণ্ড হয়ে দাঁড়াবে, তাদের কিনে একটা মিটিং করে একটা পরিকল্পনা আগে সেট করা যেতে পারে, আর যারা টিম লিডার ছিলেন চলে গিয়েছেন সেটা ফাইন্ড আউট হয়ে গেল, তো যাদের অভিভাবক চলে গেলে অর্থাৎ টিম লিডার চলেন দে আর ওয়ান কাইন্ড অফ অরফেন হয়ে গেলেন, জাস্ট ফান, তো তাদেরকে আবার পরিবার ফিরিয়ে দেওয়া। হ্যাঁ, যারা অসহায় গিয়েছে তাদের অভিভাবক চলে গিয়েছে তাদেরকে আবার পরিবার ফিরিয়ে দেওয়া, অর্থাৎ তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া। হ্যাঁ, এবং আগে মনে হয় ফার্স্ট অফ অল এই কাজটা করার পূর্বে আমার মনে হয় ভাইয়া আপনি যদি একটু কষ্ট করে, আপনি অনেক বিজি মানুষ, কালকে যেমন সময় বের করেছেন, আমার মনে হয় এটাও খুবই একটা ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি একটা ইস্যু। আমার মনে হয় যদি এই টিম মিটিংটা আপনার যে অভিপ্রায় বা যে সৎ ইচ্ছা, অনেস্টি, যে সবাই কাজ শিখুক, এটা অগ্রগতি বা অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এই টিম মিটিংটা আপনাকে অনেক কিছু সহযোগিতা করবে বলে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যেটা বুঝতে পারছি আর কি। তা আমার মনে হয় যে আগে একটা টিম মিটিং
একটু আপনি সেট করেন, করে তারপরে এই কাজের ব্যাপারটা একটু ডিটেলস আলাপ করেন। এখান থেকে ব্রিফিং দিয়ে দিলেন, টিম লিডারও জানা দিলেন যে এই হচ্ছে ইস্যু, আপনারাও এটা আপনাদের মেম্বারকে নিজ দায়িত্বে অ্যানাউন্সমেন্ট করে দেন, মানে ঠিক আছে কিনা আমার কথাগুলো, একটু বাদ বাকিটা আপনার বৃহৎ জ্ঞান থেকে আপনি যেটা বিবেচনা করেন ভাই হিসাবে। আচ্ছা তাহলে আমি এক কাজ করি, আপনাদের 15-16 দুইটা ব্যাচকে আমি ইনক্লুড করি, যেহেতু ওইভাবে সময় পাবো না, মানে একই কথা তো, ওদের কাজ ওদেরও টিম লিডদের যে কথা থাকবে আপনাদের একই থাকবে, এটা কি আপনাদের কোনো প্রবলেম হবে? না না, মানে এবং দিন শেষে একদম লাস্টের দিকে দেখবেন কি আপনাদের সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। অলরেডি আমি এটা গতকালকে মনে হয় আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে, এবং আমি সেই গ্রুপটার নাম আবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং সেখানে মডারেটর হিসেবে আপনাদের গ্রুপের মাহবুব ভাই আছে, তারপর হলো ইসের 16-এর আছে হলো বোরহান, তারপর 15-এর আছে হলো রাইয়ান, 23-এর আছে রাকিব, আর ইসের পুরনো ব্যাচের আছে হলো বাপ্পি আর হলো লিওন। তো আমি তো সবাইকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, এই দেখেন এটা হলো কমন একটা গ্রুপ। তা গ্রুপটার বিষয়টা একটু বলে দিই, এখানে মনে করেন যে আপনারা মানে এখানে আমি কোনো ভিডিও শেয়ার করি না, ঠিক আছে, মানে শুধু এই যে মিটিং এর একটা থাকে যেখানে সবাইকে একবারে রিচ করা যায় একই সাথে, সেই জন্য এখানে থাকেই হলো যে দেখেন যে এই যে 3-page রেজুমে বিজনেস কার্ড ফরহাদ মানিক সে কাজটা করেছে, সে তার কাজ দেখে কিন্তু অনেকে উৎসাহ পাচ্ছে, কাজ কিভাবে করছে সেটা জানতে পারছে। তারপরে দেখেন মকআপের যে মকআপের একটা রিসোর্স দিয়ে দিয়েছে, যেটা আপনাদেরকে অলরেডি অলমোস্ট আমি দিয়ে দেবো, মার্কেট প্লেস প্রোফাইল অ্যাকাউন্ট রিলেটেড এখানে আছে, ঠিক আছে। তো এটা একটা কমন গ্রুপ। তারপরে যে পোস্টার টি শার্ট ডিজাইন রাব্বি চমৎকার টি শার্ট ডিজাইন করে, ঠিক আছে, দরকার হলো ওর থেকে আমি একটা আপনাদেরকে ক্লাস প্রোভাইড করবো অনেক। তারপর হলো এগুলো তো আমি কোর্স নেওয়ার জন্য বলছি, এগুলো ডিলেট হয়ে যাবে আসলে, এগুলো আর এখন রাখার দরকার নেই, আচ্ছা পরবর্তীতে আমি ডিলেট করব। এইখানে এই গ্রুপটার একটাই সদ ইচ্ছা যে একটা প্ল্যাটফর্মে নিচ্ছে, আমরা যা যা কাজ শিখেছি, মনে করেন আপনারা যা যা কাজ করেছেন, আপনাদের যে পটেনশিয়াল কাজগুলো সেগুলো এখানে আপনার, মনে করেন যেমন আমি আছি হলো মনে করেন জানি জিডি স্পেশাল ব্যাচ 15, ঠিক আছে, এবং আমি আমার নামটা দিয়ে দিলাম ফয়সাল আহমেদ। দেওয়ার পরে আমি আমার কাজটা কি করলাম, সাবমিট করলাম, তাহলে কোন ব্যাচ থেকে কে কাজটা সাবমিট করলো কাজটা এখানে আসলো, ঠিক আছে, অন্যরা কি হলো দেখে ইন্সপায়ার্ড হলো, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আর এই নামটা নর্মালি পাওয়া যায় না, তো একবার যখন পেয়ে গেছি এটাকে আর হাতছাড়া করা দিতে চাইছি না, মানে আমার নামটা পছন্দ ক্রিয়েটিভ ডিজাইন ফ্যামিলি, কারণ ডিজাইন মানে সলিউশন, আর সবসময় আমি ফ্যামিলি ফ্যামিলি বলে আসতেছি চিল্লা চিল্লা, সেজন্য ফ্যামিলি। আর ক্রিয়েটিভ মানে আসলে আমরা যা করি সব কিন্তু ক্রিয়েটিভ, মানে থিঙ্কিং চিন্তা ভাবনা বা প্রকৌশল যে মানে মাথা থেকে যেটা আসে, তো সলিউশন করতেছি কিসের, ক্রিয়েটিভ। আর কোথায় করতেছি, আমরা আমাদের ফ্যামিলির ভিতরে এসে বা ফ্যামিলিকে জানাচ্ছি যে আমি এটা করতেছি। তো 74 মেম্বার, এখানে আরো মেম্বার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে মডারেটর হিসাবে আপনাদের যেমন মাহবুব ভাই আছে, লিওন আছে, তারপর হলো মানে এখানে সবাই সবার কাজগুলো সাবমিট করবে অ্যাকচুয়ালি, মানে কোন যেটা বেস্ট কাজ, যেটা ভালো আপনার কাজ সেটা এখানে। আপনি যেমন হোয়াটসঅ্যাপে তো আমরা রেগুলার কাজগুলো করতেছি, যেমন আজকে একটা ভালো কিছু করলেন, যেমন আপনাদের এই যে আপনাদের যে কন্টেস্ট ওইখান থেকে যে বলবো যাদের কাজগুলো ভালো হয়েছে ফিডব্যাক তো দিবই, তো সেখান থেকে আপনি কি করলেন কাজগুলো এখানে আপনার একটা নিজস্ব একটা পোর্টফোলিও হয়ে গেল অন্যরা আপনার থেকে, তাহলে এই এই মানে গ্রুপটা আরো কন্টেন্টটা রিচ হবে সবাই যদি একটা একটা করে, আর যেখানে যেখানে এই যে মানে আমি এগুলো রিমুভ করে দিব যে কন্টেন্ট গুলো রাখার দরকার নাই, ওকে। আর এইটা এখানে একটা ছবি হবে হলো ইনশাল্লাহ আমরা রিসেন্টলি দেখা করব, সেটা আমাদের একটা গ্রুপ ফটো এখানে আমাদের চলে আসবে ইনশাল্লাহ, এটা অনেক সুন্দর হবে। ভাই এখানে হচ্ছে আপনার শুধু ফটোশপ মানে গ্রাফিক্স ডিজাইন ছাড়া যদি
আরেকটা ইয়ে পারি ওইটা যদি দিতে চাই মানে ভিডিও এডিটিং এর কোনো সমস্যা নেই আচ্ছা আরেকজন শিখলো আরেকজন উৎসাহিত হলো আমি নিজে শিখলাম ভিডিও এডিটিং আপনি কিভাবে করেন আপনি দিয়ে দিলেন না ভাই সেটা ভাই ঠিক আছে আপনি তো আমার থেকে ভালো পারেন অবশ্যই আপনার কাছ থেকে অনেক কিছু এখনো শেখা বাকি আছে আমি এগুলো শিখে নেব ভিডিও এডিটিং এর আর মাহবুব ভাই কি হচ্ছে ভাইকে বললেন যে মিটিংটা কত ওইটা কি শুধু হচ্ছে মানে টিম লিডার মানে হচ্ছে যে লিডার আছেন মানে মডারেট তো একজন থাকে মডারেট অনেক হলে তো মানে এক একজন এক এক করবেন কারণ মাহবুব ভাই হলো আপনাদের সবারই চিনেন গ্রুপে তাহলে আজকে রাতে করলেন অনেক এটা ভাই আপনি ক্লাস শেষে যেটা আধা ঘন্টার সময় হলি হয় তো আপনি আজকে আপনার কর্ম পরিকল্পনা থেকে যে সময়টুকু সেটা রাতে হোক সেটা যখনই হোক আশা রাখছি যে সবাই সময় দিতে পারবে সেটা ১২টায় হোক আর একটা হোক আমার মনে হয় খুব একটা কষ্ট আমার জন্য একটু সমস্যা হয়ে যায় ১০টায় আজকে ১০টা ইনশাল্লাহ হ্যাঁ বা আমার মনে হয় সম্ভব এটা সবার জন্যই আশা রাখছি আমি জানিয়ে দিচ্ছি তাহলে আমি এখনই দিয়ে দিই ভাইয়া তাহলে গ্রুপে এবং আমাদের ইয়াতে আপডেট করে দিই যেন টিম লিডাররা ব্যাস্ট ১৫ স্পেশাল গ্রাফিক্স এর তারা যেন অ্যাটেন্ড থাকেন নাকি ভাইয়া জি ইনশাল্লাহ আমি দিয়ে দিচ্ছি এখন আমি আপনাদের ওই যে বুলেটের নাম কোন ইসে হবে হোস্ট কোনটা হবে সেটা আমি বলে দিব না হুম ভাইয়া কোন বিষয়টা মানে আপনার লিংক লিংক কোনটা হবে সেটা আমি জানতে চাইছি জি একটু কাইন্ডলি ওইটা আপনি আমাকে একটু আমাকে একটু টেক্সট করে দিবেন একটু কাইন্ডলি ওকে আমি একটা মেইল করে দিচ্ছি ইনশাআল্লাহ হ্যাঁ একটু কাইন্ডলি আমাকে মেইল করে দিলে হবে ভাই আপনার লিংকটা আর ভাই এই যে ফেসবুকের যে ক্রিয়েটিভ ডিজাইন যে ফ্যামিলি এটা কি আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে আমাদের আমি মেসেঞ্জারে দিয়ে আপনাদের এখানে দিয়েছি হোয়াটসঅ্যাপে দিয়ে দিন বা মেসেঞ্জারে দিয়ে দিন আচ্ছা আচ্ছা জি ঠিক আছে ভাই আমি দিয়ে দিচ্ছি আমি কি আবার ভুল করছি আমি কোন বিষয়টা না না আমি আমার ইসে প্রোফাইলে আবার দিয়ে দিছি মাথায় রাখতেই পারতেছি না কারণ এই যে মাত্র আমার বন্ধু শেয়ার করলো বুঝলাম এটা কেন হলো আচ্ছা চলেন আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই এটা অঙ্কিত ওকে ইয়া অ্যাটেন্ডেন্সটা নিয়ে আছে মাত্র একজন জয়েন করলেন এখন পুরো ক্লাসের পরে না না অন্য ব্যাচের জয়েন করছে না ঠিক আছে ও আচ্ছা আচ্ছা জি জি
roll 4 আচ্ছা ইসতেক আমি যদি ভুল না হয় থেকে আপনি কি আমাকে বলেছিলেন অনেকগুলো আপনার অ্যাবসেন্ট দেখছি ভাই এখানে তিনটা মাঝখানে আবার তিনটা আর তিনটার পরে আবার জয়েন করছেন ভাই আমি তো অ্যাবসেন্ট লিস্টে বলেছিলাম যে আমার কি প্রবলেম মেবি আর ভাই আমি হলো বাইতে গিয়েছিলাম আমি জামিল ভাইকে বলে গিয়েছিলাম যে আমি বাইতে যাব আমার নানু বাড়ি গিয়েছিলাম না 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 হ্যাঁ মানে জাস্ট একটু বলে দেন মন খারাপ করেন না কারণ আমি তো ভুলে যেতে পারি জি ভাই অবশ্যই রোল 4 আছেন রোল 4 6 তারপর রোল 7 রোল 7 রোল 7 রোল 7 রোল 7 7 অন এক দিন ক্লাস করতেছে তারপর রোল 9 রোল 9 প্রেজেন্ট ভাইয়া ভাইয়া একটা জিনিস একটু জানার ছিল ভাইয়া আমার কি 10 তারিখে একটু অ্যাবসেন্ট দেওয়া আছে কারণ ভাই 10 তারিখে আমার কারেন্ট চলে গেছিল মিমি 10 তারিখ আর 11 তারিখ ঠিক মনে নেই একটু দেখবেন দেখতেছি দুইটাই তো প্রেজেন্ট দেওয়া আছে অ্যাবসেন্ট দিয়ে দিব না 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 একদিন ভাই আমি না কোন দিন যেন ইয়াতে লিখছিলাম 4 তারিখ আর 6 তারিখ অ্যাবসেন্ট আছে 4 তারিখ আর 6 তারিখ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রোল 10 রোল 10 চিরিন সুলতানা টন্নি টন্নি 11 11 11 মাউ ভাই এই যে আমি দেখবেন কি যে জি ভাই অ্যাটেন্ডেন্স শীটে আমি একটু আপনার বুঝিয়ে দিই আপনি সহজ হবে জি এই দেখতেছেন মাহবুব ভাই জি ভাইয়া অনেকদিন টানা ক্লাস করতেছেন তো এইভাবে আমি গ্রিন কালার করে দিচ্ছি আর যারা এর থেকে বেশি করতেছে তাকে পুরো ধরে গ্রিন কালার করে দিচ্ছি আর এইটা হলো ওই যে আপনার কল মিসিং শীটে আছে ওইখান থেকে একটু অ্যালাইন করে নিন আর যেগুলো থাকবেন এই যে এইখান থেকে যেমন আজকে যদি উনি না থাকে তাহলে এই পর্যন্ত আমি সাদ বিন হামিদ আচ্ছা আচ্ছা রোল 10 আছেন রোল 10 ভাই রোল 4 4 এতক্ষণ পরে রে ভাই এক্সেল শীটে তো নাম উঠেছে কেটে দিব কোনটা ওই শুভ ভাই 4 হ্যাঁ এক্সেল শীট থেকে কেটে দেন ওকে ঠিক আছে জি ভাইয়া বলুন হ্যাঁ তারপর রোল 10 10 10 চেরিন সুলতানা 12 প্রেজেন্ট ভাইয়া 13 প্রেজেন্ট ভাইয়া তারপর হলো 17 17 তারপর হলো 24 প্রেজেন্ট ভাইয়া প্রেজেন্ট প্রেজেন্ট ভাই 31 শুভমিত্রা 31 আমি তো মাহবুব রহমান 35 নয় হচ্ছে45 এই যে নীলিমা ইসলাম যে 45 এই যে যখন পুরো গ্রিন দিয়ে দিয়েছি জি তাহলে আজকে ওনার আবার গ্রিন হয়ে যাবে
জি জি অর্থাৎ দ্যাট মিন্স যেগুলো দেখা যাচ্ছে এখনো গ্রিন টানা হয়নি সামনে পর্যন্ত সেগুলো আমি জাস্ট টেনে দিব তাই তো ভাইয়া মানে তাদেরকে তো কল দিবেন যেগুলো হলো যে আপনার এখানে কোনো 12টা লিস্ট ছিল হ্যাঁ মেবি হ্যাঁ 12টা ছিল আর এখান থেকে একটু দেখে নিন জি জি ঠিক তাদের মনে করেন পুরোটার সাথে তাদেরই আমি এখানে দিয়ে দিয়েছি তারপর 47 সাব্বির হোসেন 47 সাব্বির হোসেন আছেন সাব্বির হোসেন না আজকে মনে হয় ভাইয়া নেই সাব্বির ভাই তারপর হলো আপনার 53 এ তো আমাদের সিয়ার সাহেব সরি প্রেজেন্ট করে দিচ্ছি ইনি তো আসে তো আসে না কালকে আসছিলেন 55 জামিল ভাই ইলেকট্রিসিটি নাই নেট নাই 65 জি আমি তো কথা বলছিলাম নীলিমা আপু তো বলে গিয়েছিল যে উনি আর ক্লাস করবে না সেটা ভাইয়াকে ইনফর্ম করা হয় ভাইয়াকে মনে হয় ইনফর্ম করা হয় নাই ভাই আপনাকে কি ইনফর্ম করা হয় তো প্রত্যেকদিন ডাকছে এটা শুভ ভাইকে বলেছিল তো শুভ ভাই হয়তো আর বলেনি ঠিক আছে উনি কন্টিনিউ করবে না আমার মনে পড়লো আর কি আপনি বলাতে তানভীর আরাফাত 69 ভাই উপস্থিত আছি আমি 72 আপনি ছিলেন না এই কয়টা দিন দেখেছেন ভাই আমাকে বলতেছেন আপনার নামই তো হলো মেহরানা আক্তার না 79 জি ভাই আমি ছিলাম না আমি গ্রামে ছিলাম দাদিমা আর গেছিল তে ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি আমি জানি না দেখেন পার্সোনাল ইস্যু এটা সম্পূর্ণটা পার্সোনাল ইস্যুতে যাবে 82 প্রেজেন্ট ভাইয়া তারপর হলো 84 85 তারপর হলো 80 একটু আমি হ্যালো বলো ম্যাম হ্যালো হ্যাঁ জি জি ইয়ন ক্লাস নিচ্ছি আপনি মার্চ করে মানে অনেকগুলো ক্লিপ বানাইছেন নাকি আপনি কয়েকটা কি বানাই নিছেন ও আচ্ছা আর আচ্ছা ঠিক আছে এখন তাহলে একটা ফাইনালটা ই করে না ওরা পরে ই করে দিবেন মার্চ মার্চ হ্যাঁ হ্যাঁ আর একটু ওই যে আপনার নাম আমি বলেছিলাম হ্যালো 96 প্রেজেন্ট ভাই আসল ভাই কোথায় আপনি 102 আমি মিউট করে প্রেজেন্ট দিতেছি 102 সিয়াম সিয়াম জুনায়ে 104 জাদুশা 104 প্রেজেন্ট ভাই 105 এক্সেল শীটে না নাম্বার দিয়ে গিয়েছে 105 ভাই নাম্বার দিয়ে গিয়েছে এক্সেল এক্সেলে 106 106 তারপর হলো 108
108 ইলেকট্রিসিটি এবং নেট নাই এক্সেল নাম্বার দিয়ে গিয়েছে নিচে না এদেরকে আমি নিজ দায়িত্বে আমি অ্যাজ এ মেন্টরিং বা আমি দেখছি বিষয়টা হ্যাঁ মানে যাদের সাথে কথা বলবেন যারা যদি কন্টিনিউ নাই করতে পারে থেকে আমরা তাদেরকে রিজন দিয়ে রেড করে দিলে ইজিলি সবকিছু এট এ গ্ল্যান্স চোখে পড়বে আই থিংক আমি তো দিয়ে দিয়েছি সাব্বির আহমেদ জানি আপনি আজকে আসছেন আর হলো 55 ভাইয়া 01 টেক্সট দিয়েছে উনি আছেন 01 রোল 1 আর আমি আপনাদের ইনভিটেশন লেটারটা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে যেই কয়জন টিম লিড আছেন সেই টিম লিডদেরকে ইনশাআল্লাহ মেইল করে দিচ্ছি জি মানে আচ্ছা থ্যাংক ইউ ভাই তাহলে প্রত্যেক টিম লিডার কি আপনি কি তাহলে 16টা মেইল করছেন না আমাদের কি টিম লিড 16 জন ছিলেন আমাদের ব্যাচ 15 এ মনে হয় 7 অর 6 হ্যাঁ হ্যাঁ মানে ইনক্লুড হ্যাঁ ইনক্লুড হ্যাঁ ইনক্লুড ইউ অলসো মানে 16 আর 15 মিলে মনে হয় 12 অর 13 দুইটা দুইটা তাহলে আমরা কথা বলতে এটা ইজি হবে না হলে আপনাদের থেকে ওরা কিছু ধারণা নিল ওরা কেমন করতেছে ওদের টিম লিডটা ওরা কেমন চালাচ্ছে বা আপনারা কেমন করছেন দুইটা একটা মানে কোলাবোরেশন হবে দুইটা টিমে যেহেতু দিচ্ছে তাহলে কি আর গ্রুপে আপডেট দেওয়ার প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আর মিটিং এ তাহলে টিম লিডার একটু জানিয়ে দিবেন যে আজকে যে জিনিসটা আপনি চাচ্ছিলেন ক্লাসে বলতে চাচ্ছিলেন হ্যাঁ সেটা একটু কাইন্ডলি আরেকবার একটু রিপিট করে দিবেন কাইন্ডলি আচ্ছা ইনশাআল্লাহ লোগোর বিষয়টা তো ঠিক আছে ভাই আর এক্সেলে কিছু নাম্বার জমা হয়েছে কাইন্ডলি যদি একটু আর কি চেক আউট করা হয় সময় করে এই আর কি ভাই তো ঠিক আছে ভাই নাকি ভাই জি ইনশাআল্লাহ তাহলে ভাই লিভ নিচ্ছি আমরা ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম